নমস্কার জিতুপুরা সকল দর্শকদের, তো আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই ভালো থাকার মধ্যে আপনাদের জন্য একটা নতুন শো নিয়ে এসেছি, যেটার নাম আপনারা জেনেছেন বা অনেকদিন ধরে টিভিতে দেখেছেন আর ভাবছেন যে কখন আসবে অনুষ্ঠানটা, কখন দেখবো আমরা। তো সেই সময়টা এসে গেছে, আমরা আজকেই আপনাদের জন্য একটা নতুন শো এনেছি যার নাম আমরা আগে করেছিলাম আমার সেরা পরিবার, তাই তো? তো সেই নামেই জানতেন, কিন্তু আজকে আমরা নামটা চেঞ্জ করেছি, নামটা হবে গিন্নি ও তার পরিবার, দারুণ নামটা। তো আজকে অনুষ্ঠানে দেখবেন আমাদের সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অবধি, কেননা অনুষ্ঠানে হবে অনেক গল্প, আড্ডা, খেলা, তো সঙ্গে তো থাকতেই হবে। নতুন অনুষ্ঠান, নমস্কার, ভালো আছো তো? খুব ভালো আছি, তোমরা? তো আমরা আজকে তোমার বাড়িতে এসেছি একটি নতুন শো করার জন্য, তো বুঝবে আমরা কি অনুষ্ঠান করব তোমাকে নিয়ে। অবশ্যই তোমার বাড়িতে হবে অনুষ্ঠানটা, তো হবে তো? অবশ্যই হবে, এসো ঘরে এসো, আজকে তো আরো ভালো একটা দিন। ঠিক আছে চলো, শুভ বসন্ত জাগ্রত দ্বারে, তোমরাও জাগ্রত দ্বারে এসো, এসো। ঠিক আছে চলো, থ্যাংক ইউ। বাহ, তো খুব দারুণ ভাবে সাজালে, ভালো লাগছে নাকি? হ্যাঁ দারুণ দারুণ, তো বসো। হ্যাঁ অবশ্যই, বাহ, তোমার বোর্ডটা অনেকটাই সুন্দর, এবং সুন্দরের সাথে সাথে অনেকগুলো এখানে সম্মান দেওয়া রয়েছে, সেগুলো কি তোমার সবগুলো এখানে? শিক্ষক সম্মাননা এসেছি, এখনো কি সম্মান রয়েছে তোমার? আমার সেরা পরিবার, তো সেটা একটু নামটা চেঞ্জ করে নিয়েছি, সেটার নামটা হলো গিনি ও তার পরিবার, কিন্তু হলো নামটা প্রথমে বলো। তো যারাই দেখছেন ওনাকে দেখে চিনে গেছেন, উনি কে? উনি হলেন আমাদের উদয়পুরের একজন বিশিষ্ট শিক্ষিকা, পাশাপাশি ঘোষকও বলা যায়, সঞ্চালক বলা যায়, যাকে আমরা সব অনুষ্ঠানে দেখি। তো আজকে ওনার বাড়িতে এসেছি, তো অবশ্যই কিন্তু থাকতে হবে, মজাদার কথা হবে, গল্প হবে, অনেক গেমস হবে, তাই তো? শিওর। তো যে খেলাটা খেলবো, তো তোমার বাড়ির সকলে আছে তো? আছে, আমার বাড়ি। সকলকে নিয়ে আজকে একটা মজাদার গেম হবে, তো সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করবো, তাই তো? তো কোন ধরনের অনুষ্ঠানটা করলে ভালো হবে? আমার মনে হয় এখানে হয়তো অনেক শব্দ আসতে পারে, আমরা একটু উপরে চলে যাবো, সেখানে আরেকটু খোলামেলা সবাই মিলে বসে কথা বলবো। ঠিক আছে চলো তাহলে। ঠিক আছে চলো। তো আপনাদের অনেক দিনের প্রতীক্ষার অনুষ্ঠান, যার নাম আমরা রেখেছিলাম আগে, আরেকটা কিন্তু এখন ফাটিয়ে দিয়েছি, এখন যেটা হলো যে গিন্নি ও তার পরিবার, তাই তো? গিন্নি ও তার পরিবার, তো খুব দারুণ নাম রেখেছে, আমি বলবো নামকরণটা কোথা থেকে এসেছে। তো আমরা এখন যাকে পেয়েছি আমাদের মাঝে, গিন্নি তো বটেই, যেহেতু অনুষ্ঠানটার নাম গিন্নি ও তার পরিবার, তো এরকম একজন গিন্নিকে পেয়েছি যে কিনা তার বিস্তার সব জায়গায় ফেলে রেখেছে, শিক্ষকতা, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম বলুন, সঞ্চালক বা সঞ্চালিকা, এবং সংসার তো আছে, যে সংসার পরিচালনা, যার জন্য আমরা এসেছি, যে পরিবার সংসার, তো এই সব বিষয় কিন্তু বিস্তারটা ভীষণভাবে ফেলে রেখেছে। তো স্বাগত প্রথমে আমাদের অনুষ্ঠানে তোমাকে। তো তোমার এত বাড়ি সুন্দর গোছানো, এবং সব কয়টা ঘর আমরা যে দেখলাম খুব দারুণভাবে গুছিয়েছো, তো এই বাড়িতে আসা কখন? প্রথমত বলছি দেখো, আমি আগরতলার মেয়ে, তো আমার যখন প্রথম বিয়ে হলো এখানে, সেটাও একটা সুন্দরভাবে, যে পত্রিকার মাধ্যমে বিয়ে হয়েছে, কিন্তু সেটা আমার শাশুড়ি মা যেই পত্রিকাতে উঠেছিল অ্যাড, সেটা দেখে আমার শাশুড়ি মাই আমার, মানে তখন তো বর হয়নি, হবু বরকে দিয়ে পাঠিয়েছিল ওর জামাইবাবুর বাড়িতে।
তো সেখান থেকে এখানে বিয়ে হওয়া, সেটা 1994 জুলাই মাস। আচ্ছা, তাহলে অনেকটা বছরই পেরিয়ে গেছো। তো এতটুকু জানি 24 বছর পেরিয়ে গেছে, এবার জুলাই এলে সেটা 25 বছর হবে। 25 বছর হবে। তো তোমার সেই 25 বছরের যে জার্নিটা, সেটা কিরকম হলো সেটা বলো। ভীষণ ভালো। সত্যি কথা কি দেখো, যে আমি কখনো ওইটা অনুভব করিনি যে বিয়ে না হওয়া ভালো। অনেক সময় অনেকে বলেন ইস না হলেই ভালো ছিল, তার চেয়ে ব্যাচেলার থাকা ভালো। আমি এটা কখনো অনুভব করিনি, কারণ মানে আমার যিনি জীবন সঙ্গী প্রকৃত অর্থে ভীষণ ভালো মানুষ। তো সেই ভালোটা কিভাবে বোঝাচ্ছেন সেটা আমরা বুঝবো আর কিছুক্ষণ পরেই, যখন ওনাকে এবং আমাদের এখানে যিনি রয়েছেন ওনাকে একসাথে বসাবো। তো হবে, তখনও মজা হবে। তো যে পত্রিকার মাধ্যমে তোমাদের যে প্রথম হলো শাশুড়ি মা বললে, তো শাশুড়ি মা এবং তোমার মধ্যে বন্ডিংটা কিরকম ছিল প্রথম থেকে? খুব ভালো ছিল, কারণ দেখো আমার শাশুড়ি মাও খুব মানে সিম্পল থিঙ্কিং ছিলেন ওনার। মানে আগের দিনের মহিলা, কিন্তু চাকরি করতেন উনি, টিচার ছিলেন। আমার যখন বিয়ে হয়েছে তখন উনি অলরেডি মানে জাস্ট রিটায়ারমেন্ট করে ঘরে ঢুকেছেন, কিন্তু সার্ভিসে ছিলেন। হয়তো বা আগের দিনের হলেও তার ভাবনাগুলো ছিল ভীষণ মানে কি বলবো তোমাকে, আধুনিক চিন্তাভাবনায়। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ তোমাকে দিচ্ছি, যে কখনোই তিনি কোনো কুসংস্কারের ছন্নতা তার মধ্যে ছিল না। যেমন আমরা যেটা পেয়েছি আর কি, যে উপোস করতে হবে, পুজো মানে একদম না খেয়ে অপেক্ষা করা বা পুরোহিতের জন্য বসে থাকা, এই জিনিসগুলো আমরা আমাদের শাশুড়ির মধ্যে পাইনি। তিনি দেখেছেন ছোটবেলায় পুজোর জন্য বসে থাকেন, পুরোহিত আসে না, তো দেখলেন যে কার জন্য প্রসাদ, প্রসাদ তো উপলক্ষ ঠাকুর, তো আসলে ছেলে মেয়ের জন্য। কিন্তু ছেলে মেয়ে ঘুমিয়ে যাচ্ছে, পুরোহিত আসছে না, তখন তিনি নিজেই নিজের হাতে সেই পুজোটার দায়িত্ব নিয়ে নিতেন, যে না আমি পাঁচালি পরে পুজো দিয়ে দেব, আমি সঠিক সময়ে আমার ছেলে মেয়েদের মুখে প্রসাদ তুলে দেব। এই যে ভাবনাগুলো, সেগুলো থেকেই আমরাও ভাবি যে না ঠিকই, যখন যে কাজ পুজো দিয়ে সুন্দরভাবে ফ্যামিলির সঙ্গে এনজয় করব, সেটাই ঠিক আছে, হয়তো সময় নষ্ট করা ঠিক না। সেই ছাপটা আমরা তোমার মধ্যে দেখতে পাই, কুসংস্কারের কাছে নো পরোয়া, সেটা আমরা দেখতে পাই। তো তোমার তো শ্বশুরও ছিলেন? শ্বশুর ছিলেন। তো শ্বশুর কি করতেন উনি? উনিও তো এগ্রিকালচারেই চাকরি করতেন। আচ্ছা, তো দুজনের সম্পর্ক এবং তোমাদের সম্পর্ক যতদিন ছিলেন ভালোই ছিল মোটামুটি? ভালো, খুব ভালো। তো শাশুড়ি মার এরকম কোনো ঘটনা যেটা তোমার খারাপ লেগেছে বা ভালো লেগেছে? না, শাশুড়ি মায়ের ধরো একটা ঘরে তুমি যখন আসবে, তোমার তা তো হবেই না, ঘরে থাকলে মা আর মেয়েরও তো দ্বন্দ্ব হয়। আমি যখন বাড়িতে ছিলাম আমার দিদির সঙ্গে, আমার ঝগড়া না হলে তো মনে হতো যে একদিন ঝগড়া না করা মানে কি আমার পেটের ভাতই হজম হচ্ছে না। ছোট ভাই বোন মিলে যে ঝগড়াটা হয় সেটা যখন মায়ের সঙ্গে মন কষাকষি হয়, সেটা যখন শ্বশুর বাড়িতে এসে হয়েছে তখন দুঃখ হয়েছে যে এটা বললেন, কিন্তু পর মুহূর্তে বলে মনে হয়েছে যে না আমার মাও তো বলতেন, তো সো হোয়াট, এটা নিয়ে আর মন খারাপ করে নিয়েছো এবং সেটা কোনো খারাপ পাওয়ার বিষয় ছিল না? ছিল না। সত্যি খুব একটি দারুণ কথা বললেন। তো তোমার শাশুড়ি মার সঙ্গে তোমার সম্পর্ক বলা যায় ভালো ছিল, অনেকটাই ভালো ছিল এবং সেটা তুমি বললে। তো শাশুড়ি মার এরকম কোনো কাজ বা এরকম কোনো কথার দ্বারা তুমি অনুপ্রাণিত বা এখনো সেই কথাগুলা মেনে চলো, এরকম কোনো ঘটনা? হ্যাঁ দেখো, আমি যখন বিয়ে হয়ে যখন আমার বাড়িতে এসেছি, আমি এর অনেক আগে থেকে মানে 1992 থেকে আমি আগরতলা দূরদর্শনে অনুষ্ঠান করতাম, সঞ্চালনায় ছিলাম, মানে সংযোজনা করতাম অনুষ্ঠান বা রেডিওতে অনুষ্ঠান করতাম। তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে দূরদর্শনে দেখেছেন, তো ওনার মধ্যে একটা এত ভালোবাসা ছিল এই জিনিসটা, একদম বিপরীত। আমার শ্বশুর মশাই পছন্দ করতেন না, কিন্তু আবার আমার শাশুড়ি মায়ের এই জিনিসগুলো ছিল ভীষণ পছন্দের। কারণ আমার যখন বিয়ে হয়ে এসেছে এই পাড়াতে, তখনও আমি এরকম দূরদর্শনে 3-4 বছর লিঙ্ক ছিলাম, তখন যেদিন অনুষ্ঠান হতো আমার শাশুড়ি মা কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বলে আসতেন, আজকে আমার বৌমার অনুষ্ঠান দেখাবে। ঠিক অপোজিট দেখো, আমার শ্বশুর মশাই একদম পছন্দ করতেন না। আমার শ্বশুর কিভাবে মানালে? হ্যাঁ, আমার শ্বশুর মশাই ভাবতো বউ আবার কি এগুলো করবে, মানে পছন্দ করতেন না। এমনও অনেক দিন হয়েছে কুসংস্কার ওনার মধ্যে ছিল, এটা তোমার কুসংস্কার ঠিক না, মানে উনি অতটা মেয়ে লোকরা এত বেশি বাইরে ঘোরাফেরা করবে ওগুলো এতটা পছন্দ করতেন না। এমনও হয়েছে দেখো, আমি যখন এখানে এসেছি তখন তো আমি স্টেজ প্রোগ্রাম এখানে করতাম, তো দেখা গেছে যে আমি নাম বলবো না বা বললেও আপত্তি নেই, তত্ত্ব সংস্কৃতির
হয়তো একজন বড় অফিসার উনি হয়তো ফোন করেছেন যাচ্ছি না বলে, যে তখন তো ল্যান্ড ফোন ছিল, তো কেন উনি তো এখন আসছেন না আজকে, ওনার তো অনুষ্ঠান সঞ্চালনা আছে, উনি কি বাড়িতে আছেন? তো পাল্টে আমার সবসময় সে উত্তরও দিয়ে দিতেন এমন, ওকে কত ডাকাডাকি করবেন না। আচ্ছা, মানে আমি তখন ওটা বুঝিয়ে বলতাম আর কি, যে বাবা আসলে ওই রকম, কিন্তু বুঝতেন ভেতর থেকে লোকটা উপর দিয়ে শক্ত, ভীষণ শক্ত মনে, কিন্তু ভেতর থেকে খুব দরদি মনের ছিলেন। কারোর বাড়িতে অসুখ যদি হতো, কারো আমাদের 100 বার এসে ওই সামনের দিকে, তুমি যখন এসছো দেখে তো সামনের দিকে একটা ঘর আছে আমাদের, ওই ঘরে থাকতেন, কিন্তু কতবার এসে যোগ জিজ্ঞাসা করতেন, ভালো হয়েছে কিনা, এখন কেমন আছে, কি খাবো, মানে ওই রকম। সত্যি এরকম মানুষের যখন সাপোর্ট হয়, প্রথম যারা একটু ইগনোর করে এবং সেটা যদি মানিয়ে বুঝিয়ে নেওয়া হয়, পরবর্তী সময়ে কিন্তু দারুণ হয়, যাকে আমরা পেয়েছি এটি একটা নিদর্শন। তো সত্যি দারুণ কথা বললে। তো তোমার এই সংসার জীবন 25 বছর প্রায়, তো তুমি আগেও মানে সঞ্চালনা করতে দূরদর্শন বা, তো তোমার ছোটবেলাটা কিভাবে কাটলো? এখন তো তোমার এই লেভেলটা জানো, তখনকার কথাটা যদি একটু বলো। তখন তো মানে আসলে আমার ছোটবেলা দেখো, আমি প্রচন্ড দুরন্ত ছিলাম, মানে আমার নিজের ছেলের মধ্যে আমি যে জিনিসটা পাই না, আমি প্রচন্ড দুরন্ত ছিলাম আমাদের ছোটবেলাটা। আমি যখন ছোট, তার মানে আমাদের, আমি ক্লাস 10 পর্যন্ত মাধ্যমিক কিন্তু আমি দিয়েছি কল্যাণপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, মানে খোয়াই। আমার বাবার, মানে আমার যে ঠাকুরদাদা তাদের বাড়ি, বাবাদের বাড়ি কিন্তু খোয়াইতে। তো ওখানে খোয়াইতে যে আমরা মানে একটা পরিবেশে বড় হয়েছি, ওটা টোটালি একটা সংস্কৃতির অঙ্গন বলতে পারো। খোয়াই কিন্তু সাংঘাতিক রকমের কালচারাল সাউন্ড। আমাদের ওইখানে স্কুল লাইফটা ছিল এত মজাদার, গ্রামের স্কুল তো, তো সেখানে ধরো লেজার পিরিয়ড, সেখানে দেখা গেছে বড় তেঁতুল গাছ, কিংবা আমের দিন জ্যৈষ্ঠ মাস, সবাই লেজার পিরিয়ড মানে তেঁতুল গাছ তলায়, আম গাছ তলায় আম কুড়িয়ে এনে, এখন তো এগুলো দেখাই যায় না আমাদের, ভীষণ ভীষণ রকমের আনতাম, এনেই তোমার স্কুলের দরজার মধ্যে দিয়েই, দাঁটা এত ব্যাপার নেই, এইগুলো এখন আর দেখি না। মাঝে মাঝে ভাবি আমার ছেলেকেই বলো কিংবা স্কুলেই দেখি, অনেক আকাশ পাতাল ডিফারেন্স এখনকার সময়ের সঙ্গে আগের দিনের দিনগুলো, ভীষণ মজাদার দিন। অনেকটাই পাল্টে গেছে, যুগে যুগে সব পাল্টে সত্যি সত্যি। তো এখন কি মনে হয় যে আগের দিনে ছুটে যায় বা? খুব ইচ্ছে করে, এখন যত দিন যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে, এখন খুব মানে ফিল করি জানো, দিনের কথা মনে হয়, খুব মনে পড়ে বন্ধুদের কথা। বাবা মা ছিল তোমার বাড়িতে? আমার বাড়িতে আমার বাবা মা দিদি আর ভাই, ছোট ভাই। তাদের মধ্যে ঝগড়া হতো কার সাথে? তুমি যেটা বলে যে বাড়ির মধ্যে ঝগড়া করতাম দিদির সঙ্গে। হ্যাঁ, দিদি আমার 4.5 বছরের বড় ছিল, কিন্তু দিদির সঙ্গে ভীষণ রকমের একটা যুদ্ধ ভালোবাসা। দিদি না থাকলে ঘরে একদম ভালো লাগতো না, ওকে যেখানেই যেতাম ওকে ঘরে চাই, কারণ আমার দেখো আমার মা কিংবা বাবা, বাবা শিক্ষক ছিলেন, তার মধ্যে যেটা আমি কিন্তু বড় হয়েছি একটা রাজনৈতিক পরিমণ্ডল বলতে পারো, কারণ আমার বাবা টিচার ছিলেন, কর্মচারী আন্দোলন কল্যাণপুরের, সেটার মধ্যে তার একটা বিরাট ভূমিকা। তো আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে রাজনীতি, আমার মা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি 2-3 বার ইলেকশনে দাঁড়িয়েছেন, এমনকি প্রমোদনগর কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীর বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। তো তাই দেখা যেত যে দিদি, মানে মা আর বাবা হয়তো বেরিয়ে গেছেন, তো দিদি ছিল আমার বন্ধু, আমার মা, আর ভাই তো আমার চেয়ে অনেক ছোট, 8 বছরের ছোট, তো তাকে ছোটর মতোই দেখেছি। এত বছর হলো দিদি, দিদির সঙ্গে সম্পর্ক, তো এখন কি হয়, ঝগড়া ভালোবাসা হয় এখন? এখন দেখো বিনিময়টা হয়, এত কষ্ট, মানে ব্যাপারটা ভীষণ কষ্টের, যে দিদিকে হারিয়েছি, দিদি মাত্র 50 বছর বয়সেই আর আমাদের মধ্যে নেই, ও চলে গেছে, আজকে মোটামুটি 3-4 বছর হবো হলো এই ও আর পৃথিবীতে নেই। ভীষণ কষ্ট হয় দিদির জন্য, ভীষণ ফিল করি যে আমার কথা বলার, আমার একান্ত আপন যে কথাগুলো, সেগুলো বলার মতো মা তো নেই, মাও মারা গেছেন, বাবা মারা গেছেন, তো দিদিকেও বলতাম, এখন দিদিও নেই, ভীষণ কষ্ট পাই। দিদি হয়তো আছেন আমাদের মাঝে, নেই কিন্তু হয়তো আছেন, ভাবনায় আছেন, স্মৃতিতে আছেন, দিদিকে যদি কিছু বলো, অবশ্যই শুনছেন, তো কিছু যদি বলো দিদির উদ্দেশ্যে, যেটা তোমার বলা না বলা কথা রয়েছে কি এরকম কথা? হ্যাঁ, না বলা কথা আছে যে দিদি যেখানে আছিস ভালো থাকিস, তোর মতো দিদি আমি আবার পরের জন্ম চাই। সত্যি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, ওনার আত্মার সদগতি তো কামনা করবই আমরা।
পারি তো নাকি এখনো লোকেশনে রয়েছে? না না, ঠিক আছে বলো। তারপরে পেপারে দেখে যখন এখান থেকে প্রবজাল গেল ছেলের বাড়ি থেকে, আমরা ছেলেই বলবো, এখনো তুমি ছোটই তো, ছেলের বাড়ি তখন তোমার বাড়িতে প্রবজাল গেল, তোমার বাবা মা এবং যিনি রয়েছেন দেখে কি পছন্দ হয়েছে বা কীভাবে হলো, তারপর শুরুটা বলো বিয়ের ঘটনাটা। বিয়ের ঘটনাটা দেখো, হ্যাঁ, আমার শাশুড়ি মা যেদিন গেলেন, ওই যে বললাম যে উনি খুব মানে সিম্পল, খুব সিম্পল মহিলা ছিলেন, তো উনি যখন গেলেন, খুব এখানেও একটা মজাদার ঘটনা আছে। তো আমার একটা শাড়ি ছিল হলুদ রঙের, আমার ভীষণ ফেভারিট শাড়ি সেটা, হলুদ এবং অরেঞ্জ পার। তো ওইটাতে তোমার একটু জায়গায় অলরেডি একটু হোল হয়ে গেছিলো পায়ের দিকে, জুতো থেকে হয়তো বা খুব সম্ভবত একটু হয়েছে, কিন্তু আমার সেটা খুব ফেভারিট এবং লাকি শাড়ি। তো আমি, ওরা যেদিন দেখতে গেছিলেন, আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, মামা শ্বশুররা মিলে বেশ কয়েকজন বয়স্করাই গেছিলেন, তো আমি সেই শাড়িটা পরেছি। তো বলে না একজন ভাবে কি, আমি ভাবলাম তো আমার মতো করে, আর আমার শাশুড়ি মা কিন্তু দেখলেন যে আমি শাড়িটা পরেছি, এটার মধ্যে একটু একটু জায়গা ছেঁড়া পায়ের দিকটাতে। তো বাড়িতে এসে নাকি উনি গল্প করলেন যে এত ভালো লাগলো যে দেখো মেয়েটার মধ্যে কোনো গরিমা নেই, অহংকার নেই, এমন একটা মানুষ কত চেয়ে এনে পড়ে, কিন্তু ও তো এরকম একটা শাড়ি পরে এলো, তাহলে আসলে ও বোধ হয় নিশ মানে ভীষণ সঞ্চয়ী বা অপব্যয় হবে না, আমার এমনই নিয়ে যাই। বাহ, তারপর থেকে তো তোমার বিয়ের পর বা বিয়ের সময় কোনো এরকম একটা মেমোরেবল ঘটনা, মেমোরেবল যেটা তোমার সবসময় মনে থাকবে, 25 বছর পরও মনে থাকবে এবং 50 বছর পরও মনে থাকবে, ছোট্ট একটা ঘটনা যদি বলো। বিয়ের দিনের ঘটনা? বিয়ের দিনের ঘটনা, হ্যাঁ, বিয়ে তো বলতো, বিয়ের দিনের ঘটনা প্রত্যেক মেয়ের জীবনেই যেটা হয়, ব্যাস বিয়ে হলো। তারপর যেটা মেমোরেবল বলতে, পরের দিনই তো উদয়পুরেই চলে এলাম, আর তখন তো নিশ্চয়ই বুঝতেই পারছো নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এত দূর এসেছি, সেটা প্রত্যেকটা মেয়েরই, এটা একটা দুঃখ ছিল তখন যে এত দূর উদয়পুরে চলে যাচ্ছি। কিন্তু পরবর্তী সময়ে এটা আমার ফিল হয়নি, উদয়পুরকে আমি নিজের মতো করে ভালোবেসে এখন পর্যন্ত ভালোবাসি। তো 25টা বছর উদয়পুর কাটানো, উদয়পুর কিরকম লাগলো বলো? উদয়পুর বললাম না তোমাকে, উদয়পুর আমার এখনো ভীষণ প্রাণের। আচ্ছা, তো তোমার যখন বিয়ে হওয়ার পর এবাড়িতে আসলে, তখন তুমি কাকে আগে পেয়েছিলে ফ্যামিলি মেম্বার? এই তো আমার শ্বশুর শাশুড়ি মা, তখন আমার এক ছোট ননাস, ও এখানে থাকতো কারণ ওর হাজবেন্ড বাইরে চাকরি করতো, বাচ্চা ছোট ছিল, আর দেওর। জয়েন্ট ফ্যামিলি ছিল? জয়েন্ট ফ্যামিলি বলতে দেওর ছিল, তখন দেওরে বিয়ে হয়নি আমার, পরে। এখন বর্তমান কারাগারে রয়েছে? এখন বাড়িতে রয়েছে, দেওর আছে, আর দেওরের বউ মানে আমার যা ছোট যা, আমার বরেরা দুই ভাই, আর মেয়ে আছে, অর্থাৎ দেওরের মেয়ে, ও এখন আছে আর কি বাড়িতে, আসলে দিল্লিতে পড়াশোনা করে, গাজিয়াবাদে, হ্যাঁ এসছে বাড়িতে, এসছে, ও আছে। আর আমার তো এক ছেলে, আমার কর্তা, ব্যাস। তো বলা যায় ছোট ফ্যামিলি, ছোট ফ্যামিলি, তো অবশ্যই তাদের সঙ্গে পরিচয় হবে একে একে করে। তো আমরা একটা ছোট গেম খেলি, গেমের পর আবারও কথা হবে, তারপর তো আসবেনি। তো যারা দেখছেন আপনারা, আপনাদের বাড়িতে কিন্তু আমরা আসবো, তো নিচে যে স্ক্রিনে নাম্বারটি তো সেই নাম্বারে কল করবেন, অবশ্যই আমরাও চলে যাব আপনার বাড়িতে, আপনার যে ঘটনা, আপনার যে মেমোরেবল ঘটনা সেটা আমরা তুলে ধরবো এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা এখন যে খেলাটা নিয়ে এখানে বসেছি সেটা হলো একটি ভিন্ন ধরনের খেলা। এখন এখানে অনেকগুলো কাগজ রয়েছে এবং সেটার মধ্যে বিভিন্ন অক্ষর রয়েছে, তো উনি তুলবেন এবং আমাকে দেবেন, আমি বলবো এটা দিয়ে কি করবেন, হয় গান হতে পারে, বিভিন্ন কোশ্চেন হতে পারে, তো এরকমই হবে খেলাটা। তো খুব ইজি খেলা হবে তো? হ্যাঁ হবে, কিন্তু ইজি বলছো কিন্তু আমার তো ইজি মনে হচ্ছে না। না ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তো রয়েছি, তো প্রথমেই তুলো। পারবো তো? হ্যাঁ অবশ্যই পারবে, আমরা তো আছি। ঠিক আছে দেখি তাহলে। এ বাবা কত কত, হ্যাঁ দেখতে হবে না কিন্তু, না দেখে তুলতে হবে। আচ্ছা তো প্রথমে আছে এস, তো এস দিয়ে কি করা যায়, সুইট। তো হ্যাঁ, তো তোমার এই জিনিসটা তোমার কোনটা ভালো লাগে? আমার সুইট সুইট সুইট, দেখো যদি এক কথায় বলি, ল্যাংচা আমার খুব প্রিয়। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে ছানার পায়েশ। তো তুমি দুটা থেকে মানুষকে খাওয়াতে কোনটা ভালোবাসো? আমি দুটোই দেবো। আচ্ছা, যার যেটা প্রিয়। অনুষ্ঠানের পরে আমরা পাবো তো? হ্যাঁ পাবে, অবশ্যই অবশ্যই। তো সেটাই আশা রাখি, তো পরবর্তী দেখো কি আসে তোমার ভাগ্যে।
বাহ, এটা কিন্তু ইজি। এফ এফ দিয়ে কি ধরা যায় বলো? কি করবো আমি? আমি একটা মজার ঘটনা বলি। ধরো আমি তোমাকে না জানিয়ে আসলাম তোমার বাড়িতে, হঠাৎ করে আসলাম এবং ঠিক 5 মিনিটের জন্য আসলাম। তো হঠাৎ করে বাড়িতে ঢুকলাম, 2 মিনিট 3 মিনিট কথা বললাম, তারপরে হঠাৎ করে বললাম যে আমার জন্য 2 মিনিটে কিছু একটা বানিয়ে আনো। তুমি কি বানাবে তৎক্ষণাৎ? এবং ভালো হতে হবে, ভালো হতে হবে, পেট ভরে খেতে হবে। হ্যাঁ, পেট ভরে। তাহলে দেখো, ভাত তো মোটামুটি ঘরে থাকে, আমি তোমাকে প্রপোজাল দেব যে ভাত আছে, রান্না করা যা জিনিস আছে, আমি তো আমাকে তৈরি করে দিতে হবে। হ্যাঁ, তোমাকে তৈরি করে দিতে হবে। তাহলে আমার কাছে সবচেয়ে সোজা পদ্ধতি হচ্ছে ডিমের অমলেট। ডিমের অমলেট? আচ্ছা, সেটার মধ্যে আমি ভেজিটেরিয়ান। ভেজ? তুমি ভেজিটেরিয়ান? তাহলে কি করে দেব বলো? তাহলে আমি তোমাকে একটু খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাকে একটু লুচি করে দেব। বাহ, তো যারা আমরা মাংস বুঝি তারার জন্য উপায় রয়েছে এবং যারা ভেজিটেরিয়ান তাদের জন্য উপায় রয়েছে। চিন্তা করার বিষয় নেই, হাতে শর্ট সময় নিয়ে আসলো, কিন্তু খেয়ে যেতে পারবেন আমাদের এই ম্যাডামের বাড়ি থেকে। তো পরবর্তী দেখি কি আছে তোমার জন্য। দেখলে কিন্তু হবে না। আর তো আর দিয়ে কি করা যায়? তোমার তো গান শুনিনি কখনো বা আমার দেখার সুযোগ হয়নি, আজকে কি একটা হবে রবীন্দ্রসঙ্গীত? ছি বাবা, আমার রবীন্দ্রসঙ্গীত দুটো লাইন হবে। দেখো, গান কিন্তু করতাম। আচ্ছা, করতাম না তা না, ছোটবেলাতে তো মানে যত অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান বলো, প্রভাত ফেরি বলো, ওরে বাবা, কোনোদিন মা বাবাকে ধাক্কা দিতে হয়নি যে যা, একদম সবকিছুতেই হাজির। এবং সেই ছোটা এখনো আমরা পাই, সেই ছোটা আছে, তবে গানই নেই, কারণ আমার একটু ভোকাল কোর্ডে প্রবলেম আছে। তো সেটার জন্য আমি ভীষণ ভালো উলুধ ধ্বনি দিতে পারতাম, জানো তো। আমার যখন এখানে বিয়ে হয়ে এসেছি তখন পাড়ার মানুষ বলতো, বাবা শহরের মেয়ে এত ভালো উলুধ ধ্বনি দেয়, অবাক। কিন্তু এখন আমি সেটা পারি না। এখন আমি পুজোতে ঘট বসাতে গেলেও আমার ওই কাউকে ডেকে নিয়ে আসতে হয় যে সময় অনেক কিছু। হ্যাঁ, এখন ওই সাউন্ডটা জোরে আসে না, সেজন্য ওইটা করতে পারি না। তবে ট্রাই করছি, তুমি রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে, দুটো লাইন হবে, দু লাইন। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, ও আমার পরানো যাহা চায়। বুঝলে তো? এই যে মানে তো আসে না সত্যি। যখন তুমি গান করতে তখন তোমার যে ভয়েস সেটা অন্যরকম ছিল, সেটা আমরা বুঝতে পারলাম। তো দারুণ লাগলো, এই গানটাও কিন্তু দারুণ হলো। অবশ্যই ধন্যবাদ তোমার অসুস্থতার মাধ্যমে আমাদের গানটা শোনালে। তো আর রয়েছে কি দেখো, আমরা 5টা তুলবো, এর মধ্যে অনেকগুলোই রয়েছে। গেমটা ইজি কিন্তু আবার ইজিও না, তো অনেকগুলোই রয়েছে। সি, তো সি দিয়ে কি আমরা সিনেমা কোশ্চেন করতে পারি? সিনেমা রিলেটেড এখন দেখি না, কিন্তু সিনেমা দেখা হয় না। আচ্ছা, তো বলো তোমার দেখা সবথেকে ভালো সিনেমা কোনটা? ছোটবেলায় মায়ের সঙ্গে খুব সিনেমা দেখেছি। আমার মায়ের মানে ভীষণ রকমের সিনেমা বাতিক ছিল। তো কলেজে যখন পড়তাম তখনও আমাদের যারা বান্ধবীরা বা আমাদের পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতো, কলেজের দূরের মেয়েরা যেত ধর্মনগর, উদয়পুর, ওই রকম, ওদেরকে নিয়ে আমার মা সিনেমায় যেতেন, সবাইকে নিয়ে রূপসী হলে। খুব ভালো বাংলা সিনেমা মানেই মায়ের সঙ্গে চলে যাওয়া। তো সুচিত্রা সেন, উত্তম কুমার আমার ভীষণ প্রিয়। আর সিনেমাগুলিও তো জানোই, আগের সেই সমস্ত সিনেমাগুলো সত্যিই যেন এখন খুঁজে পাই না, সেজন্য আমার আর সিনেমা ওই রকমভাবে দেখা হয় না। তো বলতে পারো উত্তম সুচিত্রার সেই সপ্তপদী আমার এখনও মনে আছে। আর তোমার অভিনেতার মধ্যে উত্তম কুমারই ভালো লাগে? উত্তম কুমার আমার ভীষণ প্রিয়। সত্যি সত্যি, তো আগের দিনের যে সিনেমা দেখার এখনকার দিনে দেখা, এখন তো আমরা মোবাইলেই দেখিনি, আর তোমরা তো ওই সময় হলে গিয়ে দেখতে, তো দুটার মধ্যে কোনটা তোমার কাছে একটু মনোরম বা একটু? তোমার হলের সিনেমা তো ব্যাপারটাই অন্যরকম, কত লোকের সঙ্গে দেখা, সবাই মিলে বড় পর্দায়, আর ওই রকম না না, আমি ভাই ওইটাতে এখন দেখি না। তবে এখন কিন্তু মধ্যে তো অনেকদিন সিনেমা হল বন্ধ ছিল, এখন আগরতলায় যদি 2 দিনের জন্য যাই আমাকে একটা সিনেমা দেখতেই হয়। অবশ্যই তোমার যে আগের জায়গা বা আগের যে শখ সেটা পূরণ করো। সত্যি, তো আমরা 4টা হয়েছে বোধহয়, তাই তো? 4টা হয়েছে, আরেকটা হবে, আরেকটা আরেকটা আরেকটা। এই যে পিডি,
একটা পোয়েট্রি হয়ে যাক, কবিতা হয়ে যাক, যেহেতু তুমি সঞ্চালনা করো এবং তোমার মুখ থেকে অনেক কবিতা শুনি, তো একটা হয়ে যাক কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজ দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখিনু গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসী সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশেছ ভালো। বাহ, দারুণ একটি কবিতা, আমি অনেকবার শুনেছি আর এখনো শুনলাম, খুব দারুণ, যতবার শুনি ততবারই শোনার একটা ভীষণ ভীষণ প্রিয় কবিতা আমার, কারণ এখনকার দিনে যে ঘটনা সব ঘটছে আগে থেকেই বলে দিতে পারতেন, হয়তো তাদের একটা অলৌকিক সব মানে যে একটা রবীন্দ্রনাথ আমার ভীষণ প্রিয়, এখন একদম রবীন্দ্রনাথ সমানভাবে আজও প্রাসঙ্গিক, সত্যি সেটা যুগ যুগ ধরে থাকবে, যত যুগ ধরে বাংলা ভাষা থাকবে ততদিন রবীন্দ্রনাথ সেটি সবার হৃদয়ে থাকবেন। তো আমরা তো অনেক কিছুই জানলাম, তো এখন তোমার যিনি রয়েছেন ওনার সাথে কথা হবে, তো নিশ্চয়ই হবে, অবশ্যই আপনারাও পরিচয় হয়ে নেবেন ওনার সাথে, ওনাকেও চিনেন, উদয়পুরের একজন পরিচিত লোক, পরিচিত ব্যক্তিত্ব, তো অবশ্যই আমরা পরিচয় করিয়ে দেব, তো অবশ্যই ডাকি ওনা। ঠিক আছে, ঠিক আছে। তো যাদেরকে নিয়ে সংসার গড়া তাদের মধ্যে অন্যতম যিনি, তাকে পেয়েছি, তো এখন বসে রয়েছেন কর্তা এবং কর্তী দুজনেই রয়েছে, তো প্রথমে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। তো প্রথমে আপনাকে যেটা বলবো, আপনি কিসে আছেন, কিসে সার্ভিস করেন? এগ্রিকালচার দপ্তরে আছি আমি, এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, উদয়পুরে। আচ্ছা, তো আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনেছে আমরা এতক্ষণ কথা বললাম, তো সেগুলো কি সত্য হতে পারে? হতে পারে, হতে পারে। আপনার উপর নিজের কনফিডেন্স নেই যে আমি কনফিডেন্স আছে যদি সেরকম বলে এটা হতেও পারে, কারণ ভুলচুক তো মানুষের আছেই, অনেকটা নিজের চোখে ধরা পড়ে, একটা অন্যের চোখে ধরা পড়ে, আমার চোখে যেটা ধরা পড়েনি হয়তো অন্যের চোখে ধরা পড়েছে, তাই হতেই পারে, হতেই পারে। তো বিবাহ হয়েছে অনেকদিন আপনাদের, অনেক কত বছর হয়েছে সেটা আমরা জানি, 25 ইয়ার্স রানিং হয়নি, তো রানিং হয়নি, হবে কিছুদিন পর, তাই কি ম্যাডাম? না হয়েছে, হবে, রানিং মানে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিকই। তো বোঝা যাচ্ছে বন্ডিংটা ভালো মনে রয়েছে দুজনেরই। তো ম্যাডামের সঙ্গে অনেকদিন হলো, 25 বছর, তো এই সময়টা কিভাবে কাটলো? ভালোই কেটেছে, ভালোই কেটেছে। কোনো মজার ঘটনা এই 25 বছরে? অনেক তো মজার ঘটনা হয়েছে, তার মধ্যে যদি দুই একটা থাকে। মজার ঘটনা তো অনেক আছে, কিন্তু সেই রকম স্পেসিফিক এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। ম্যাডামের কি মনে আছে, আপনার কি মনে রয়েছে? পরবর্তীকালে আমার মনে হতে পারে। প্রত্যেকমন আমরা প্রত্যেক বছর মোটামুটি ভ্রমণ করতে যাই, তো এটাই আমার কাছে ভীষণ মজার। তো প্রত্যেক বছরে যাওয়া হয় ভ্রমণে, তো এরকম একটা বছরকে যদি আমরা বেছে নিই, এই বছরটা আমরা বেশি মজা করেছি ওনাকে নিয়ে, তো কোন বছরটা এবং কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়েছিল? সেই বছর ঘুরতে মোটামুটি ধরো অনেক জায়গাতে গেছি, তার মধ্যে সবচেয়ে বেশি স্মরণীয় যেটা সেটা হলো একটা হচ্ছে কেরালা আর একটা হচ্ছে আন্দামান। আচ্ছা, তো বলে যে অনেকটা বছর কেটেছো, আর আমরা স্যারকে বেশিক্ষণ রাখবো না, ব্যস্ত সময়ে উনি এসেছেন, তো আমরা অল্প একটু কথা বলে ছেড়ে দেব। তো আমরা কথা বলবো তো নাকি? তো আমরা গেমও হবে এই কথার মাধ্যমে, গেমও হবে, বিভিন্ন গেম হবে। তো স্যারকে বলবো, ম্যাডামের এরকম কোনো কাজ আপনার ভালো লাগে বা খারাপ লাগে, এরকম কোনো কাজ রয়েছে যেটা ভালো লাগে বা খারাপ লাগে, যেটা বলা হয়নি কখনো? খারাপ লাগে এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে, ভালো লাগে যেটা সংসার সামলাচ্ছে, চাকরি করছে,
পাশাপাশি বিভিন্ন কালচারাল দিকেও, যেহেতু সাউন্ড কালচারাল দিক নিয়েও আছে, তো সবগুলো জিনিস মিলিয়ে ভালোই লাগছে। তো ভালো লাগার জিনিস তো ভালোই লাগবে। তো যেটা বললেন চাকরি করছে শিক্ষিকা এবং কালচার জগতে রয়েছে এবং সংসার, তো এই সবগুলো ম্যানেজ করতে গিয়ে যদি সংসারের দিকটা একটু খামতি থেকে যায় তখন কি আপনার রাগ উঠে, বা সেটা কিভাবে ম্যানেজ করেন মানসিকভাবে? প্র্যাকটিক্যালি আমাকে বেশি ম্যানেজ করতে হয় না, কারণ উনি ম্যানেজ করে। পাশাপাশি আমাদের ঘরে আমাদের যে একজন আমার বোনের মতোই একজন লোক আছে, ও অনেকটা ম্যানেজ করে, ফলে আমাকে ঘর এতটা সামলাতে হয় না, কারণ আমি চাকরি নিয়ে এতটা বিজি থাকি, আমি ঘর সামলাতে পারি না। তো 25 বছরে যদি একটা মজার কথা বলি, ম্যাডাম তো অনেক আগে থেকে এরকম কালচার জগতে যুক্ত রয়েছে, হঠাৎ একটু ব্যস্ততা, যদি ব্যস্ততা থাকে বাড়িতে আসতে একটু দেরি হয়, যদি আপনাকে খাওয়ার সময় হয়ে যাবে, আপনি খাওয়াটাকে কোনো সময় নিয়ে যে খেয়েছেন নিয়ে, এরকম কোনো ঘটনা? হ্যাঁ, মাঝে মধ্যে খেয়েছি। আচ্ছা, তো ম্যাডামকে বলবো আপনার যে কথাগুলো, যে সব কাজই ভালো লাগে, তো আপনার স্যারের কোন কাজটা ভালো লাগে বা কোন জিনিসটা ভালো লাগে? যে আমি একটু আগে বললাম না, যে স্যার খুব ভালো মানুষ, ভীষণ উদার মনের মানুষ, খুব বড় মনের, বড় মাপের মানুষ, তো সবকিছু ভালো লাগে। আর ভালো লাগে না যেটা, সেটা হলো যেমন ধরো আমি বেশ কিছু শাড়ি কিনে আনলাম, বা যেটাই ধরো একটা কিছু কিনে নিয়ে এলাম, এসে বললাম যে এটার দামটা দিতে হবে, এটা কিন্তু তুমি দেবে, এখন দাও, তো ঠিক আছে দেবো, দিয়ে দেবো আর কি। আচ্ছা, এখানে না করলে মনে হয় ঝগড়া করা যেত, সেটা যে করতে পারি না এই জন্য খারাপ লাগে। তুমি ঝগড়া করে স্কুপটা পাও না, তার জন্য একটা অভিমান রয়েছে? স্কুপটা পাই না, কারণ ঝগড়া করতে চাইলেও দেখা যায় কি হয়তো পত্রিকা মুখে নিয়ে বসে আছে, তো কথা বলছে না, উত্তর দিচ্ছে না, তো অটোমেটিক্যালি। সেটা কি ভালো দিক না খারাপ দিক, তোমার কি মনে হয়? হ্যাঁ, ভালো দিক তো অবশ্যই, কারণ ভালো, তুমি তো ভাগ্যবান যেরকম একজন পেয়েছো, যে নিশ্চয়ই 100 বার। তো আমরা একটা এখন গেম খেলবো, তাই তো? গেম হবে, তো তো গেমটা কিরকম হবে, স্যারের কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবো, স্যার থাকবে না, স্যার বাইরে চলে যাবে, তো কিছু কোশ্চেন করবো, সেম কোশ্চেনগুলো স্যারকে করবো, যে স্যারের কি কি পছন্দ, হবে তো? হ্যাঁ স্যার, হবে তো সেরকম? ওকে, নো প্রবলেম, ঠিক আছে। তো স্যারকে বললাম বাইরে যাওয়ার জন্য, তো এই সময়টাকে আমরা এখন আরেকটা কাজে লাগাবো, একটা গেমের কাজে লাগাবো। তো গেমটা একটা মজাদার গেম হবে, গেমটা হবে স্যারের কোন জিনিসটা ভালো লাগে ম্যাডামের, বা কোন জিনিসটা পছন্দ, সেটা ম্যামকে জিজ্ঞাসা করব, এবং স্যারকে সেম কোশ্চেন জিজ্ঞাসা করব, যে কোন কোন জিনিসটি ভালো লাগে বা কোন জিনিসটি খারাপ লাগে। তো আমি এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবো, যে বন্ডিংটা, পছন্দের বন্ডিংটা কীরকম, সেটাই এখন আমরা দেখব। তো হবে তো ম্যাডাম? একদম হবে, কিন্তু দেখো যদি না মিলে, আমি কিন্তু বলে রাখছি যে যদি দেখা গেল যে আমার সঙ্গে স্যারেরটা মিললো না, তার মানে কি বন্ডিং ভালো নেই? না, বন্ডিং ভালো মানে জানা নেই, হয়তো বা বলে গেছো সেটা হতে পারে। না না না, ভুলেও যাইনি, বন্ডিং ভালো। আচ্ছা, তো দেখা যাক সেটা। তো আমি এখানে অনেকগুলা কোশ্চেন রেডি করেছি, সেগুলোর মধ্যে বিভিন্ন কোশ্চেন রয়েছে, সেগুলা সংসার রিলেটেডই, তো সেগুলা বলবো। তো প্রথমে যেটা রয়েছে, স্যার কি খেতে ভালোবাসেন? স্যার স্যার তোমার নিরামিষ খেতে পছন্দ করেন, নিরামিষ আইটেম? আগে যে মাংস খেতেন না তা না, কিন্তু 7-8 বছর ধরে মাংস একদম নো টাচ। আচ্ছা, তো নিরামিষের মধ্যে লাইক কি রকম একটা খাবার? আমার নিরামিষের মধ্যে যেমন পনির, সেটা পছন্দ করেন না। আচ্ছা, একটু তোমার বিভিন্ন ভাজা পকোড়া, ডালনা দম, এগুলো ভীষণ প্রিয়। না, স্পাইসি খাবার নিরামিষের মধ্যে? স্পাইসি? আচ্ছা, হালকা পাতলা হবে না, মশলাদার খাবার হতে হবে, মশলাদার। তো একটা তো জানলাম, দেখা যাক স্যারের কি জিনিস, নাকি মাংস খেতে ভালোবাসে, তুমি মাংস রান্না করে দাও না দেখি। মাংস খেতে ভালোবাসে না, তারপর তোমার ওই মাছের প্রতিও এতটা ভালোবাসা নেই, মাছ খেলে নাকি তুমি রান্না করে খাওয়াতে পারো না বলি? না না না, আমি রান্না করি, আমি কিন্তু ভীষণ, আমার দেখো আমার শাশুড়ি, আমার শাশুড়ি মায়ের ওই উঠানে সব সময় দুটো এরকম পাট গাছ, পাট পাতার বড়া আমার হাজবেন্ডের ভীষণ প্রিয়, তো আমার শাশুড়ি মা খুব এগুলো করে খাওয়াতেন। আমি কিন্তু, আমার শাশুড়ি মা এখন নেই, কিন্তু আমি কিন্তু এই জিনিসগুলো ভুলিনি, ওর যেমন পুস্তর বড়া প্রিয়, পাট পাতার বড়া, তিলের বড়া, আমি কিন্তু এগুলো করি, করে খাওয়াই। আচ্ছা, তো সেটাই থাকা দরকার একজন, যেহেতু তুমি গৃহিণী, সেটা থাকা দরকার, সব দিকে তোমার খেয়াল রাখা দরকার, তো তুমি সেটা খুব ভালোভাবে পালন করছো। তো দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে, তোমরা কথা বলার সময় আমরা জানতে পারলাম যে প্রত্যেক বছরই ঘুরতে যাও, ভ্রমণে যাও, তো সেই ক্ষেত্রে পাহাড়টা
পছন্দ না কি সমুদ্রটা? স্যারের স্যারের আসলে আমরা বেশিরভাগটা ঘুরতে যাই সমুদ্রে, তাহলে আমার মনে হয় সমুদ্রটাই প্রিয়। আচ্ছা, তো এরকম তো হতে পারে যে তুমি বায়না করো সমুদ্র দেখতে যাবে সেজন্য, কিন্তু স্যার চায় পাহাড়ে যাবে, কিন্তু তোমার ভয়ে বলতে পারে না। না, ওই রকম না, আসলে আমরা একা কখনো ঘুরতে যাই না, যে আমি আমার হাজবেন্ড আমি আমার ছেলে, না আমাদের একটা ফ্রেন্ড সার্কেল, ধরো আরো দুজন তিনজন, মানে ছ সাত জন না হলে ঠিক এটা মানে মজাদার হয় না, খুব এনজয় করি, আর সেটা ওই দুই পক্ষ মিলেই ঠিক করি যে কোথায় যাব। সেক্ষেত্রে আমরা বেশিরভাগটাই তোমার সমুদ্রটাতেই বেশি ঘুরি। তো বলা যায় তোমরা ভ্রমণটা দক্ষিণ ভারতের দিকেই হয় প্রত্যেকবার যখনই যাও, তো বলা যায় সমুদ্রে সমুদ্র। স্যার থেকে কি হয়, স্যার যদি পাহাড় বলে তখন যাবো? পাহাড়ও প্রিয়। পাহাড়ও প্রিয়, ঠিক আছে। চলো আরেকটা প্রশ্ন করি, সেটা হবে তুমি টিভি ভালোবাসো তো? ভীষণ, আমি তো টিভিতে ভালোবাসি, আসলে ভালোবাসাটা একটু অন্য রকম, যে দেখতেই হবে ওই রকম না। আচ্ছা, তখন মনে হয় তখন একটা নেশা নেই? না, ওই রকম নেশা নেই যে স্যারও বসে টিভি দেখে। স্যার ধরনা অফিস থেকে তো অনেক দেরি করে আসে, আসার পরে স্যার টিভি দেখেন, দেখে টিভির মধ্যে কি অনেকগুলো তো হয়, সিরিয়াল হয় যেটা তোমাদের প্রিয়, বই হয়, নিউজ হয়, কি দেখতে ভালোবাসে? নিউজ, আর তারপর ধরো ওই টক শো, ওইগুলো দেখেন? ওইগুলো দেখি। ঠিক আছে, চলো আমরা আরেকটা রয়েছে, তোমার এরকম একটা জিনিস যেটা স্যারের ভালো লাগে, এরকম কোনো জিনিস আছে বা তোমার কথা বা কোনো একটা জিনিস? আচ্ছা দেখো, স্যারে আমার কি ভালো লাগে তো সেটা বলতে পারবো না, আমি নিজে মানে ফিল করি যেটা আর কি, আমার মনে হয় যে আমি তো দেখো প্রায় এটা সেটা নিয়ে খুব বাইরে কাজ করি, তো তার মানে এই না যে আমি বাড়িটাও আমার ফেলনা, ঘরেও কিন্তু আমি আমার যতটুকু করার আমি ততটুকুই করছি, সেটা ছেলের জন্য বলো, ছেলের পড়া নিয়ে বলো, বা স্যারের জন্য যেটা করার, কিংবা আমার নিজের চাকরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো ছাড়াও অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম এগুলোও করি, কিন্তু আমি করি। তো স্যারের ভালো লাগে বলতে আমি কোনোদিন বাধা পাই না, যে আমার এই সমস্ত কাজে স্যার কখনো বাধা দেন না বা এনকারেজ করেন ভীষণ। সেটা তোমার ভালো লাগে, ভালো লাগে দেখি, বা এই জিনিসগুলো ভালো লাগে, ভীষণ এনকারেজ করেন। ঠিক আছে, করেন বলেই আমি করতে পারি। তো স্যার ড্রেস পরে অনেক রকমের জামা পরে, তো জামার মধ্যে কোন কালারটা ভালো বা সুইটেবল মনে হয় স্যারের কাছে? হ্যাঁ স্যারের তো, হ্যাঁ জানো তো স্যার তো কেনাকাটা করতে গেল, কিন্তু স্যার একা কোনো কিছু কেনেন না। আচ্ছা, সঙ্গে নিয়ে যান এবং পছন্দও করে দিতে হয়, যে একদম নিজে এটা পছন্দ হয়েছে কিনবে ওই রকম না, তুমি তোমার থেকে হ্যাঁ একদম, যে কোনটা বলো না কোনটা ভালো লাগছে এটা না এটা জিজ্ঞেস করছে, তবে মনে হয় না ওই জায়গাতে তোমার প্রভাবটা বিস্তার করে আছে, মানে জিজ্ঞাসা করে যে দেখো আমার কোনটা আমাকে ভালো লাগবে, ব্লুটাই বেশি পছন্দ করে, ভীষণ প্রিয়। ঠিক আছে চলো, তো হয়ে গেল কোশ্চেন, তো আমরা সার্কিট এগিয়ে নেব, তারপর বোঝা যাবে যে কোন জিনিসগুলো পছন্দ করে আর কোনটা করে না, তারপরে বোঝা যাবে। তো তোমাদের তো সবকিছু ভালো, বন্ডিং ভালো, তারপর এটা তো গেমস, মজা যাস, অন্য কিছু না, তো আমরা সার্কিট এগিয়ে নেব। কিন্তু হলো ম্যাডাম থেকে অনেক কিছু জানলাম, স্যারের কি ভালো লাগে না ভালো লাগে, এখন স্যারকে পেয়ে গেছি, স্যারকে জিজ্ঞাসা করবো যেহেতু এখানে উপস্থিত রয়েছেন, কি ভালো লাগে না লাগে, তারপর আমরা ওদের থেকে বুঝে নেব যে কার মধ্যে কতটুকু বন্ডিং। তো স্যারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দিল, সেটা আমরা বলবো না, যখন টেলিকাস্ট হবে তখনই দেখবেন অনেকগুলো অভিযোগ দিল, সত্যি অনেক অনেকগুলো দিয়েছে। তো প্রথমে আমরা যে কোশ্চেনটা করেছিলাম সেটা হলো আপনার যে ড্রেস, ড্রেসে কোন কালারটা ভালো লাগে? প্র্যাকটিক্যালি তুতে কালার, এটা আকাশি হোক নীল হোক সেটা আমার প্রিয় কালার, সবসময় প্রিয় কালার পরি এমন নয়, কিন্তু কালারটা আমার প্রিয়। আচ্ছা, কিন্তু ম্যাডাম তো অন্য কথা বললো, লাল, আপনাকে লাল পছন্দ বলেছে? হ্যাঁ লাল বললো, ঠিক আছে না, ঠিক আছে আপনি আমার পছন্দ। আচ্ছা, আপনার পছন্দ নেই তাও মেনে নিলেন, সেটা কি ভয়ের কারণে? না না, মেনে নেইনি। আচ্ছা, মেনে নেইনি বলেছো তো, জোকটো করেছে আমার ধারণা আর কি, কারণ এটা হওয়াই পারে না, আমি লাল রঙের আমি শার্ট প্যান্ট এগুলো একদম পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, একটা গেল। তো আরেকটা করেছিলাম খাবার, আপনি কোন জিনিসটা খেতে বেশি ভালো লাগে? আমার তো ভালো লাগে সব সময় একটু ভাজা জাতীয় জিনিস, তারপরে যে খাবারটাই খাবো সেটা যদি একটু মানে রিচ হয়
স্পাইসি হবে, অয়েল বেশি থাকবে, অয়েলি ফুড স্পাইসি ফুড, মাছ মাংস নয়। আচ্ছা, কিন্তু ম্যাডাম তো উল্টো কথা বললো, একদম পূর্বর্ত আপনার কথার সঙ্গে মিলেনি। শক্ত জাতীয় যে খাবারগুলো হয় একদম হালকা লবণ, একটু ঝাল কম থাকে, একদম শক্ত যেটা হয় সেরকম খাবার, তারপর আপনি নাকি মাংসটা বেশি পছন্দ করেন, মাংসের বিভিন্ন আইটেম বলেছে। হ্যাঁ, সেটা বললো। শুক্ত আমি প্রচন্ড ডিসলাইক করি। আচ্ছা, মাংস আগে খেতাম। আচ্ছা, ঠিক আছে, আজকে বছর দশেক হবে আমি মাংস টাচ করি না। আচ্ছা, খেতে পারি না, ভালো লাগে না খেতে, সেই জন্য খাই না, টাচ করি না। তো তৃতীয় কোশ্চেন যেটা, আপনারা প্রত্যেক বছরই ঘুরতে যান বিভিন্ন জায়গাতে, প্রায় সময় যাই, তো সেই জায়গাগুলোর মধ্যে একটা ভালো লাগার জায়গা থাকে, সেটা হয় পাহাড় বা সমুদ্র, তো আপনার কোন জায়গাটা ভালো লাগে? সেরকম পাহাড় বা সমুদ্র সেরকম কোনো স্পেসিফিক ভাবে ইয়ে না হয়, মানে পাহাড়ও হতে পারে সমুদ্রও হতে পারে যদি জায়গাটা সুন্দর হয়। না, তাও একটা সমুদ্র বা পাহাড় একটা একটা তো লাইক করার জায়গা আছে, যে আমার এই জিনিসটা একটু ভালো লাগে তুলনামূলক যদি ডিবেট করি। প্র্যাকটিক্যালি আমরা যতগুলো জায়গা ঘুরেছি, আমাদের পাহাড়ও আছে সমুদ্রও আছে, সমুদ্র বেশি, হ্যাঁ সমুদ্রটা বেশি ঘুরেছি, বিশেষ করে কেরালার আলেপ্পির যে ব্যাকওয়াটার সেটা অপূর্ব ছিল, সেটা ভুলতে পারছি না এখনো। আন্দামানের যে চারিদিকে সমুদ্রের আন্দামান সেটা অপূর্ব ছিল। সেই দিক দিয়ে সমুদ্র যেগুলো ছিল, মানে সমুদ্র বা জল রিলেটেড যেগুলো, সেগুলো পাহাড় থেকে একটু বেটার অবশ্যই। পাহাড়ে না সেরকম কম ঘুরতে নিয়ে যাই বা বেশি ঘুরতে নিয়ে যাই সেরকম ব্যাপারটা নয়, ডিসিশন যদি হয় তো কমন ডিসিশনই হবে সেরকম আর কি, মানে জায়গা সবগুলি ভালো লাগে। আচ্ছা চলো, ঠিক আছে। তো আর একটা কোশ্চেন ছিল যে ম্যাডামের কোন জিনিসটা ভালো লাগে আপনার? একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, সেটা আমার ভালোই লাগে। তো ম্যাডাম তো বললো যে ম্যাডামের হাসিটা শুধু ভালো লাগে আর অন্য কিছু না, হতে পারে, হতে পারে। আপনার কি ভালো লাগে ম্যাডামের যে হাসিটা দেয়? সবার হাসি ভালো লাগে, সবার হাসি ভালো লাগে। আপনি যখন হাসি ম্যাডাম এই বিষয়ে আপনি কিছু বলবেন, সবার হাসি যেখানে ভালো লাগছে তোমার, এই জায়গাটা কিছু বলার তো থাকে তোমার। দেখো হিংসা হচ্ছে, কিন্তু এটা হিংসে হলেও এটা বলতে হবে যে সবার হাসি ভালোবাসে, সবাইকে ভালোবাসে, সবার ভালোবাসার সঙ্গে আমার ভালোবাসাটার কতটুকু ফারাক আমি বুঝি না, সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে সেটাই ধর্ম। তো তোমাকে কখনো বলেছে যে তোমার হাসিটা খুব ভালো লাগে, এরকম কোনোদিন হয়েছে 25 বছরের মধ্যে? ও মা, আগে তো অনেক কিছুই বলেছে, তুমি এটা জানো না, গল্প আছে তো। আচ্ছা, প্রথম বছর বউয়ের কথা বউ বর শুনে, দ্বিতীয় বছর বউ শুধু কথা বলে বর শুনে, তৃতীয় বছর পাড়া প্রতিবেশী শুনে, এটা গল্প আছে না? আচ্ছা, তো আশা করি সেরকম হয়নি। শুরু শুরুতে তো অনেক কিছুই হয়তো শুনেছি, এখন তো আর এগুলো শোনা হয় না, তো ইচ্ছে জাগে না আবার সেই পুরনো দিনে ফিরে যেতে। পাড়া প্রতিবেশী বেশি একটা শুনে বলে আমার মনে হয় না, বলেছে এক বছর পর থেকে পাড়া তো শুনবে, গল্প বলেছে আর কি, কিন্তু না মাঝে মধ্যে শুনবেই, এটা স্বাভাবিক, কিন্তু খুব বেশি শুনে না। তো সে না শোনার কারণটা কার উপরে ডিপেন্ড করে, মানে কি একটু শান্ত তোমাদের মধ্যে? অবশ্যই আমি শান্ত। আচ্ছা, আপনি কেন শান্ত? আপনি কি এটা চাপে রয়েছেন? আপনি কি ভয় পান ম্যাডাম? চাপ তো আপনি ঝগড়া করলেও তো পত্রিকা দিয়ে রাখি মুখে, এটা চাপ টাপ নয়। আচ্ছা, সাংসারিক শান্তি বজায় রাখতে গেলে আমাকে তো শান্ত হতেই হবে। আচ্ছা, এটা কোনো চাপ নয়, আমিও শান্ত নাই হতে পারি, কিন্তু সেটা আমার ভালো লাগে না, সেই জন্য অনেক সময় চুপ করে থাকাই আমার মনে হয় শ্রেয়। আমার তো আলাদা সার্কেল আছে, আমি টিভি দেখছি, আমি নেট করছি, আমি পেপার করছি, আমার ফ্যান সার্কেল আছে, ও যে চিৎকার করে আমারও তো একটা সার্কেল আছে, আমি চলে যাবো, ঠিক আছে, এত চিৎকার করতে আমার ভালো লাগে না, এই জন্য আমি করি না। ভালো পেয়েছো, ভালো পেয়েছো, 25 বছর। বললাম না তোমাকে, হয় পত্রিকা দিয়ে রাখে, নয়তো সাউন্ড একটু বাড়িয়ে দেয়, তো কথাগুলোই তো শোনে না, তো কার সঙ্গে ঝগড়া করবো। সেটাই তো। আরেকটা কোশ্চেন কি জানিছিল, তো লাস্ট যে কোশ্চেনটা করেছিলাম সেটা কমন কোশ্চেন,
টিভি আমরা সকলেই দেখি, তো দেখার মধ্যে অনেক কিছু ফারাক থাকে। আপনি অবশ্যই টিভি দেখেন অবসর সময়টা, যেটা বিনোদন সময়ের জন্য থাকে, সেই সময়টা কিভাবে কাটান বা কি জিনিস দেখেন টিভির মধ্যে? আমি টিভিতে মেইনলি নিউজ আমার খুব প্রিয়। আচ্ছা, নিউজগুলো আমি সব চ্যানেলে নিউজগুলো মোটামুটি একবার টাচ করে যাই, ডিটেলস না থাকলেও টাচ করি। আর বিভিন্ন চ্যানেল যদি টক শো থাকে, অ্যানালাইসিস থাকে, কিছু একটা প্রোগ্রামের অ্যানালাইসিস করছে, পলিটিক্যাল অ্যানালাইসিস আমার খুব ভালো লাগে, এগুলো আমি দেখি, এগুলো ভালো লাগে। তো এটা হয়েছে সত্যি যে জিনিসটা বললেন যে আপনি নিউজগুলো টাচ দিয়ে দিয়ে যান, আর যদি টক শো থাকে সেটা দেখেন। আর এই কথাটাই বলো যে যদি নিউজ দেখেন বা টাচ দিয়ে যান, বাকি সময়টা আপনি কার্টুন দেখেন। কার্টুন আমি দেখি না। আমার জায়ের ঘরে যাই, গিয়ে ওদের সঙ্গে বসে একটু ওই দিদি নাম্বার ওয়ানটা একটু দেখি, বাস আর কিছু দেখি না। না, তোমাদের জিতপুরা দেখে? আচ্ছা, মাঝে মধ্যে প্রোগ্রাম থাকে সেটা কিন্তু দেখে। জিতপুরা খুলে যদি নিউজ জি জি নিউজ দেখেছো আমাকে ইও বলে এটা সেটা হবে। তো বলা যায় বন্ডিংটা খুব ভালো, আমি মজা করলাম, অনেকগুলা কোশ্চেনের আনসার উলট পালট করে দিলাম, দুঃখিত মজা করলাম, আপনারা একটু খারাপ ভাবে নেবেন না, তো মজা ছিল, সবগুলা কোশ্চেনই কম বেশ ঠিক ছিল, তো ভালো বন্ডিং। তো যেভাবে কাটালে 25টা বছর, এরকম সারাটা জীবন কাটাও সেটাই আশা রাখবো। আর তোমাদের ছেলের কথা বলবো, ছেলেকে কে বেশি ভালোবাসে, বাবা না মা? আচ্ছা, কে বেশি ভালোবাসে বলতে আমাকে দেখাচ্ছে হাত দিয়ে, বাবা বেশি ভালোবাসে। না, তুমিও দেখিয়ে দাও মা বেশি। আমি সেটা বলবো না, আমি সেটা বলবো না, সন্তানকে মা ভালোবাসে, বাবাও ভালোবাসে। আমার ভালোবাসাটা একরকম, ওর ভালোবাসাটা অন্যরকম। বাবার ভালোবাসাটা হচ্ছে ভীষণ প্রশ্রয়াত্মক, আমার ভালোবাসাটা একটু মানে সোজা 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 সোজা। তো ছেলে কিসে পড়ছে, বয়স কত এখন? ছেলে ক্লাস 11 এ পড়ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে। তো বলা যায় একটা পড়াশোনা চাপ রয়েছে, তো সেই দিক দিয়ে স্টাডি দিক দিয়ে কি হেল্প করে মা না বাবা? ওই হেল্প করে, আমি স্টাডি দিক কিছু হেল্প করি না। আচ্ছা, তো ছেলের যে বায়নাগুলা হয় অনেক খেলার বা অনেক কিছু করতে যাওয়ার, সেই বায়নাগুলা কি নিবারণ করে স্যার না তুমি? আমার কাছে মিথ্যা বলে। আচ্ছা, ওইগুলো আমি তো পড়ার কথা বলি, ওই জন্য মা প্রিয় না, বাবা খুব প্রিয়। আমি তোর সাথে কথা বলেছি, বাবাটা এক্সপ্রেস করে, মাটা হয়তো সুপ্ত আছে। তো আমরা আরো একটু সময় নেব তোমার থেকে। ম্যাডাম, এরকম একটা জিনিস যেটা খারাপ লাগে এবং তোমার স্যারের এরকম একটা জিনিস যেটা খারাপ লাগে বললে তাও আর একবার বলবে? ম্যাডামের এরকম মানে খারাপ লাগার জিনিস যেটা বলতে পারো না, ভয় আজকে ভয় নেই? না না না, কোনো সব যারা রয়েছে, যেহেতু বড় দর্শক রয়েছে, লাখ লাখ মানুষ রয়েছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই, তোমার সাথে আছে, আজকে বলে দাও মন খুলে। দাদা, কোনো সব ভয় টয় কিছুই নেই, খারাপ লাগে বলতে সেই রকম খারাপের কোনো ব্যাপার নেই, তারপরও মাঝে মধ্যে মনে হয় যেন যেটা বলছি এটা শুনছে না, মানে আর একটা জিনিস, ফোন 10 বার করলো একবার ফোন তুলে না, হ্যাঁ ফোনটা ব্যাগে থাকে, সেটা ভীষণ ভীষণ খারাপ লাগে আমার, মানে শুধু আমার নয়, হয়তো ব্যাগে থাকে ফোন তুলে না। আচ্ছা, এই জিনিসটা খারাপ লাগে যখন 10 বার ফোন করতে 10 বার বিজি পেতে, তখন আমি এখন করি না, আমি এখন ফার্স্ট টাইম করে দেখে দিই, যখন ধরে না। আমার কোশ্চেনটা তুমি এড়িয়ে যাচ্ছো, ব্যাক করে না। না না, তুমি ফোন করে ফোন ধরে না, তো তুমি যদি এরকম একটা সময় তো তুমি 10 বার ফোন করলে 10 বারই বিজি পেয়েছো, তখন তখন কি তখন ফোনে তো আবার এটা দেখা যায় যে কে ফোন করেছিল, বিজি থাকে অনেক সময়, কিন্তু পাল্টা ফোনটা হয় না, হ্যাঁ ফলে আমি এখন এতবার করিও না, একবার করি। এছাড়া আমার ঘরের ছেলের কাছে, কোনো ছেলের কাছে ফোন করি, অথবা আমার ভাইয়ের মিসেস আছে ওর কাছে ফোন করি, আমি ওদের কাছে এখন ম্যাক্সিমাম ফোনটা করি, যদি বাড়িতে কোনো দরকার পড়ে ও ফোন তোলে না। তো ম্যাডামকে বলবো স্যারের ফোনটা ধরার জন্য, খেয়াল রাখবে। আমি আবার স্যারকে যখন ফোন করি আবার আমি পাই না। আচ্ছা, খারাপ লাগার
না খারাপ খারাপ বলতে ওইটা বললাম না যে ওইটাই খারাপ লাগে, চুপ করে ঝগড়া করা যায় না। আচ্ছা তো না এটা বলবো না, ঝগড়া করো যেভাবে রয়েছো সেভাবেই থাকো। তো অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিয়েছো, ধন্যবাদ। আশা করি তোমাদের আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটবে এবং এটি আশা রাখি। হ্যাঁ যেহেতু পরিবার এত সুন্দরভাবে কাটাচ্ছ জয়েন্ট ফ্যামিলি এবং পরিবারের অন্যদের সঙ্গে কথা বলবে না? অবশ্যই কথা বলবো, আমি আগে এটা শেষ করি তারপর হবে। তো সকলকে নিয়ে ভালো থাকবে, আর স্যারকে তো অসংখ্য ধন্যবাদ, থাকবেন, ম্যাডামকে হেল্প করবেন, সাহায্য করবেন, সাপোর্ট করবেন, আমাদের উদয়পুরে গর্ব। তো স্যারকে আমরা ছেড়ে দেবো, আর কথা তো বললাম এখানে রয়েছেন কর্তা এবং গিন্নি। তো গল্প হলো, মজা হলো, আরও আনন্দের খেলা হবে, মজার খেলা হবে, অনেক কিছু জানা হবে, আর অবশ্যই তো খুলশেটি হবে, যেহেতু ফ্যামিলির সকলকে পাবো বিরতির ওপারে। তো সময় আছে বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন, আপনাদের জন্য এই অনুষ্ঠান, মজাদার অনুষ্ঠান, যার নাম গিন্নি ও তার পরিবার। আপনি কি সাধারণ ব্রয়লার ফার্ম করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারছেন না? ভাবছেন কি করবেন? চলে আসুন আমাদের ত্রিপুরেশ্বরী চিকস হ্যাজারিতে। আমাদের এখানে উন্নত মানের কয়লার লেয়ার হাঁসের বাচ্চা পাওয়া যায়। এছাড়া একই ছাদের নিচে গুণগত মানের বিজ্ঞানসম্মত কয়লার লেয়ার ও হাঁসের খাওয়ার বিভিন্ন ঔষধ সুলভ মূল্যে পেতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা ত্রিপুরেশ্বরী চিকস হ্যাজারি, প্রযত্নে শ্রীকান্ত দাস, উদয়পুর মাতাবাড়ি, 8 নং জাতীয় সড়কের পাশে। প্রয়োজনে ফোন করুন আমাদের এই নম্বরে। আমাদের যোগাযোগ নম্বর 9383265864। মেসার্স এমআর এন্টারপ্রাইজ আপনার শহর উদয়পুরে নিয়ে এলো অল কাইন্ডস অফ স্যানিটারি আইটেমস। এখানে আপনার স্বপ্নের ঘরকে নিজের মনের মতো করে সাজানোর জন্য পেয়ে যাবেন দেশ বিদেশের নামিদামি কোম্পানির নজর কাড়া স্যানিটারি আইটেমস, যেমন ভ্যারাইটি স্টাইলস, পেন্স, নজর কাড়া ওয়াশ বেসিনস, বাথরুম ফিটিংস। এছাড়াও রয়েছে আমাদের এখানে পিভিসি ফিটিংস, ওয়াটার ট্যাঙ্ক, পাম্প সেট, মনোব্লক পাম্প, গিজার, ওয়াটার সাপ্লাই আইটেমস ইত্যাদি। তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স এমআর এন্টারপ্রাইজ, জহর রোড, উদয়পুর, গোমতী, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774599981 অথবা 9566176485। Dance is passion, dance is life. Classical এবং ওয়েস্টার্ন এখন একসাথে। হ্যাঁ একদম ঠিক শুনলেন, উদয়পুর শহরে এখন অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা একই শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে বিভিন্ন ফরম্যাটে ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন ডান্স, হিপহপ থেকে কন্টেম্পোরারি, বিহু থেকে সালসা, কত্থক থেকে রবীন্দ্র নজরুল। ওয়ার্ম আপ ও ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে একজনকে পারফেক্ট ডান্সার গড়ে তুলতে দায়বদ্ধ সাংস্কৃতিক চর্চার জগতের নূতন দিগন্ত ঝলক ডান্স একাডেমি। তো আর দেরি কিসের? সাংস্কৃতিক জগতে নিজের পরিচিতি তুলে ধরতে এবং নিজেকে একজন পারফেক্ট ডান্সার হিসেবে গড়ে তুলতে চলে আসুন ঝলক ডান্স একাডেমিতে। ঠিকানা ঝলক ডান্স একাডেমি, জামতলা টাউন হলের সন্নিকটে, উদয়পুর, গোমতী জেলা, ত্রিপুরা। শিক্ষিকা শ্রীমতী মালবিকা সরকার নাগ, ফোন 8787604991। কৃষ্ণ বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে লোকাল ও ইম্পোর্টেড রেডিমেড ফার্নিচারের বিপুল সম্ভার। আমাদের প্রতিষ্ঠানে আপনারা পাচ্ছেন ইম্পোর্টেড সেন্টার টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা ও স্টেনলেস স্টিলের খাট, টাটা, অনুমা, নিরল, গোদরেজের মতো সমস্ত রকম ব্র্যান্ডেড কোম্পানির আলমিরা, বাচ্চাদের পড়ার টেবিল, কম্পিউটার টেবিল,
রিমুভেবল চেয়ার, ডাইনিং চেয়ার, তা ছাড়াও পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের লোকাল শোকেস, আলমিরা, বুকসেলফ সহ আরো বিভিন্ন কিছু। এই সবই পাবেন বাজারের সব থেকে কম দামে। তাহলে আর দেরি না করে আপনার ঘরকে নবরূপে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা কৃষ্ণবাজার, সেন্ট্রাল রোড, উদয়পুর, গোমতী, ত্রিপুরা। কুসুম ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের জগতের এক বিশ্বস্ত নাম। আমাদের এখানে আপনারা পাচ্ছেন সোনি, এলজি, ওয়েলপুল, প্যানাসোনিকের মতো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আমরাই এই সকল কোম্পানির অথরাইজড ডিলার। তাছাড়া আমাদের এখানে ঘরের আসবাবপত্রও পাওয়া যায়। তো আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা বিশালগড়, উত্তর বাজার, সিপাইজলা, ত্রিপুরা। প্রযত্নে উত্তম সরকার। জীবনদায়ী ওষুধ মানে রয়্যাল মেডিকেল হল। দীর্ঘ 20 বছর ধরে এই প্রতিষ্ঠান বিশ্বস্ততার সহিত বিরাজমান মন্দিরনগরী উদয়পুর শহরে। অবিভক্ত দক্ষিণ জেলার হাজারো মানুষ পরিষেবা পেয়ে আসছেন আমাদের খুচরো বিক্রির এই প্রতিষ্ঠানে। জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানির ওষুধের সম্ভার রয়েছে আমাদের এখানে। তাছাড়া আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করা অব্যবহৃত ওষুধ ফিরিয়ে দিয়ে বিনিময়ে আপনার পছন্দ মতো সামগ্রী নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন রয়্যাল মেডিকেল হলে। আমাদের ঠিকানা রয়্যাল মেডিকেল হল, উদয়পুর মহকুমা হাসপাতাল সংলগ্ন ডাকবাংলা রোড, গোমতী যাত্রী নিবাসের পাশে। আমাদের দূরভাষ নম্বর 9436490157 অথবা 8118954016। শিক্ষাক্ষেত্রে গোমতী চিলড্রেন একাডেমি একটি ভরসার নাম। আপনার সন্তানের প্রাক প্রাথমিক শিক্ষার জন্য যথাযোগ্য শিক্ষা কেন্দ্র গোমতী চিলড্রেন একাডেমি। এখানে নার্সারি, KG-1, KG-2 পর্যন্ত শ্রেণীকক্ষ রয়েছে। 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 2019 পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। ভর্তির জন্য যোগাযোগ করুন যতনবাড়ি, গোমতী, ত্রিপুরা অথবা ফোন করুন 9436472211 এই নম্বরে। জীবনের মধুরতম লগ্ন, বিয়ে এবং সমস্ত নান্দনিক ও মাঙ্গলিক অনুষ্ঠানে সবার সাথে রয়েছে রাম ঠাকুর জুয়েলার্স। মনোরম গয়না, খাঁটি সোনা, বিশ্বাস এবং পরিষেবার এক অন্যতম নাম রাম ঠাকুর জুয়েলার্স। বর্তমান সময়ে উপযোগী হালকা এবং নানান ডিজাইনের গহনার দারুণ সম্ভার রয়েছে আমাদের প্রতিষ্ঠানে। তাছাড়া রয়েছে হীরের গহনার মন মাতানো সম্ভার। আসুন আমাদের আপ্যায়ন গ্রহণ করুন আর নিয়ে যান আপনার পছন্দের গয়না। রাম ঠাকুর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, উদয়পুর। মোবাইল 9862161949। বিরলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আশা করি আপনারা সকলেই ছিলেন আমাদের সঙ্গে। কেননা আপনাদের প্রিয় অনুষ্ঠান যেটা আজকে শুরু করলাম, গিনি ও তার পরিবার। অবশ্যই পরিবার যেহেতু এখানে পরিবারের সকলকেই পেয়েছি, অনুষ্ঠানটা কিন্তু প্রথম থেকে এখন অবধি খুব দারুণ হচ্ছে, আপনারা আশা করি বলবেন। তো আমাদের এখানে পরিবার পেয়ে গেছি, তাই তো? পরিবার কি এই সদস্য না আরো আছে? আরো আছে। কারা কারা রয়েছে? দেওর আছে, তো দেওর কাজে বেরিয়েছে। আচ্ছা। আর ছেলে প্রাইভেট টিচারের বাড়িতে গেছে। তো এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে নিই আমরা। শিওর। ঠিক আছে। এই হচ্ছে আমার সঙ্গে বসে আছে আমার ছোট জা, একমাত্র জা। আপনার নামটা? মনিকা দে।
আর রয়েছে কে? আর রয়েছে আমাদের পরিবারের একমাত্র কন্যে, আদুরে কন্যে, আমার দেওরের মেয়ে, নামটা বলো? আমি দিগন্তিকা দেব। আরেকবার? দিগন্তিকা দেব। আওয়াজ কি এরকমই আসে নাকি ভয়ে? কোনটা? দিগন্তিকা দেব। দিগন্তিকা? আচ্ছা, এই কথাটার মানে কি জানো? দিগন্তিকা মানে ডিরেকশন। আচ্ছা, ডিরেকশন। হ্যাঁ, তো নামটা কি রেখেছে এত সুন্দর নাম? মা। মা রেখেছে। হ্যাঁ, তো তোমাদের 25 বছরের সংসার তোমার ব্যক্তিগতভাবে, তো তোমার যাকে কত বছর পর পেয়েছো এবং কত বছর ধরে একসঙ্গে আছো তোমরা? মাত্র 3 মাস পর পেয়েছি, আমার বিয়ের ঠিক 3 মাস পরে আমার দেওরের বিয়ে হয়েছে। তার মানেই অর্থাৎ আমার জুলাইয়ের 29 মানে শেষ, জুলাই মাস শেষ, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, ও সরি, নভেম্বর, ডিসেম্বরের 13-তে ওদের বিয়ে হয়েছে, 4 মাস পরে। তো তার মানে তত বছর, তার মানে আমার যেমন এবার 25 বছর কমপ্লিট হবে, ওদেরও ডিসেম্বরে 25 কমপ্লিট হবে। তো তুমি বলছো 4 মাস হয়েছে, তো 4 মাস থেকে এখন অবধি 25 বছর, বলা যায় 25 বছরই রানী, তো বলা যায় ছোট বোন, তোমার বাড়িতে ছিল বড় বোন, তো এই ছোট বোনের সঙ্গে তোমার বন্ডিংটা কিরকম ছিল দীর্ঘ 25 বছর? ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর এমন এখনো হয় বা অনেকের কাছেই হয় যে আমাদের নাকি দুজনের ভয়েসটাও এক, আবার অনেকে বলেন যে দেখতেও দু বোনের মতো মনে হয়, যা মনে হয় না, এটা অনেকেই বলে, এটা অনেকেই বলে সত্যি। বাজারে যখন যাই মানে মার্কেটিং করতে বা কিছুতে, বলে স্বপ্নাদীপ যা মনে হয় দুই বোন, ছোট বোন আর বড় বোন, ওই রকমই বলে। আচ্ছা, তো তাহলে মানে দুজন বোন বা দুজনের চেহারা একরকম, বয়স একরকম, তোমাকে কোনো সময় কনফিউশন হয় মা ডাকার ক্ষেত্রে? আমার অনেক সময় ওদের বয়সে হয়ে যায়, ফোন করি অনেক সময় বমের ফোনে বম ওঠে। বম বম বম, ভাই বম জিনিসটা ইন্টারেস্টিং, বম বিষয়টা কিভাবে এলো? বম এসে যে আমি যখন ছোট ছিলাম আমাকে বড় মা বলার সবাই অনেক চেষ্টা করেছিল, বাট আমি বলতে পারিনি, বড় মা থেকে বম এসে পড়েছে আর সেখান থেকে আটা কেটে গেছে, সো ইটস লাইক বম নাও। তো ছোটবেলা না বলার কথাটা বড় মা, আজকে কি হবে? একবার হবে কি মন খুলে বড় মা কথাটা? হ্যাঁ, অবভিয়াসলি হবে বড় মা, অবভিয়াসলি হবে। বাহ, খুব আমি মন খুলে বমি বলতে পারি। তোমার তো একজন ভাই আছে, ভাইয়ের সঙ্গে সম্পর্কটা কিরকম? খুব ভালো, খুব ঝগড়া হয় অনেক সময়, নো ডাউট, বাট আমার ভাই সত্যি বলতে অন্য ভাইদের থেকে আলাদা। আমরা সবসময় ম্যাক্সিমাম দেখি কি ভাই বোনের মধ্যে মারপিট বেশি হয়, কিন্তু আমার ভাইয়ের মধ্যে মারপিট থেকে বেশি আমাদের মিল বেশি, মানে ভাই অনেক কথা যেগুলো আমার সাথে শেয়ার করতে পছন্দ করে, বাট অনেক কিছু আছে, সব গোপন কথা আছে। তুমি মানছো ওদেরটা বেশি? না, আমি মানে আমার ভাইটা বেশি। আচ্ছা, তো এইভাবেই হোক, দুজন দুজনটাকে বেশি উপরে নিয়ে যাক, সেটাই বলবো। তো দীর্ঘদিন একসঙ্গে চলা, শাশুড়িমাকে পেয়েছে, তো এরকম কোন ঘটনা হয়েছে যে শাশুড়িমা ওকে বেশি ভালোবাসে বা শাশুড়িমা ওকে বেশি ভালোবাসে নিয়ে একটু মন খারাপ? ওইরকম বুঝতে পারিনি, মানে ওকে ভালোবাসছে আমাকে কম বা আমাকে বেশি, ওইরকম মানে ফিল করতে পারিনি কোনোদিন। আচ্ছা, সেটা ওনার বিশেষত্ব যে ফিল করতে দেনি, ও মানে মানে প্রত্যেকটা বাড়িতে এরকম লোক থাকা দরকার যারা কিনা এরকম জিনিসটাকে মেনটেন করিয়ে রাখতে হয় বা ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার চেষ্টা করে, সত্যি জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ একটা পারিবারিক ব্যাপারে। তো ভাইয়ের কোনো জিনিস ভালো লাগে? ভাই ভাই ভাই, যে ভাইয়ের পাগলপন্থি ভালো লাগে আমার, আমাকে ইরিটেট করে এগুলো ভালো লাগে, আমার সাথে সব কথা শেয়ার করে ওটা ভালো লাগে। আমার ভাই খুব ভালো ড্রয়িং করে, আমার ওর সে ড্রয়িং খুব ভালো। ভাই কোথায় আজকে? ভাই এখন টিউশন চলে গেছে। আচ্ছা, সেই জন্যই পাইনি। হ্যাঁ, তো তোমার খাওয়া দাওয়ার মধ্যে কি পছন্দ রয়েছে? আমার
ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবই ভালো লাগে, আমি কিছু এমন নেই, আমার চয়েসেবল এমন কিছু নেই, বাট যেহেতু আমি বাইরে থাকি তো এখানে খাবারতে একটু প্রবলেম হয় অবভিয়াসলি। যখন বাড়িতে আসো তোমার বোম, হ্যাঁ যিনি বোম রয়েছে, বোমের হাতে কি খেতে ভালোবাসো? ফ্রাইড রাইস অবভিয়াসলি, আচ্ছা ফেমাস বোমের, আর রাজমা, কারণ বাইরে রাজমা খুব বাজে হয়, বাড়ির মধ্যে এসে বোমের রাজমা পুরো ডিফারেন্ট। কেন আমাদের এখানে যখন মানে আমরা যখন শুনি যে বাইরের রাজমা বা দম বিরিয়ানি যেটা ভালো হয়, আমি হোস্টেলে থাকি তো হোস্টেলের রাজমা অন্যরকম হয়, আচ্ছা হোস্টেলের রাজমার সাথে বাইরের রাজমার কোনো তুলনা নেই বোমের রাজমা। তো এখানে দু বোন রয়েছে, একটা বোম আর একটা মা, তাদের দুজনের মধ্যে কে তোমাকে বেশি ভালোবাসে? দুজন সমান বললে হবে না, আমি জানি না সত্যি। আচ্ছা ভালোবাসে কি সেটা জানো না, কে বেশি বকে? বকে অবভিয়াসলি মা বেশি বকে, তাহলে তো বম ভালো। হ্যাঁ বম ভালো, এটা এটা আমার বলতে কি বসে, যখন খারাপটা বলতে হয় তখন মুখ দিয়ে বেরিয়ে যায় কিন্তু ভালোটা মুখ দিয়ে আসে না, তাই তো? তো সেটা সকলের ক্ষেত্রেই একটা মজাদার জিনিস হয়। তো তোমার এই সংসার নিয়ে, সংসার জীবন নিয়ে কোন একটা অসম্পূর্ণতা, একটা দুঃখ এরকম আছে কি সিম তোমারও? আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন যেটা, সেটা হচ্ছে যেদিন প্রথম মা হয়েছি, আর সবচেয়ে দুঃখের দিন যেটা, সেটা হচ্ছে যেদিন আমার প্রথম সন্তানটাকে আমি হারিয়েছি। যেটা এখনো আমি একটা জিনিস বিশ্বাস করি যে হাসি ফুর্তি আনন্দ মানুষের জীবন, আমার জীবনের যে দুঃখটা ছোট্ট হোক বড় হোক সে জিনিসটা অন্য কাছে বারবার প্রকাশ করে, আমি সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই না। নিজের দুঃখ যেটা, সেটা হচ্ছে যেদিন আমি আমার সেই প্রথম সন্তানটাকে হারিয়েছি, 2 মাস 17 দিনে সে মারা গেছে, সেই দুঃখটা আমাকে এখনো এখনো কাঁদায়। যখন এরকম ঘটনা শুনে আমাদেরও খারাপ লাগে, তো সেই দুঃখটা তো ভোলার জন্য এখন যথেষ্ট রয়েছে, একজন মেয়ে রয়েছে, একজন ছেলে রয়েছে, তাই না? তো তাদেরকে নিয়ে যেভাবে খুশি রয়েছ সেভাবে তা খুব পুরান কথা, ভুলে যাওয়াই ভালো, যেগুলো আঘাত করে মনকে, তাই তো? তাও তো ভোলার জিনিস নয় প্রথম, হ্যাঁ সত্যি এই জিনিসটা। তো তোমার এরকম কোনো একটা রাগ রয়েছে, অভিমান রয়েছে দিদির উপরে যেটা বলা হয় না বা যেটা খারাপ লাগে বলতে? এরকম কিছু বুঝি না, ওরকম ভেতরে ভেতরে রাগ আছে, ওইটা কিছু বুঝি না, যেটা ভালো লাগে না সেটা সামনাসামনি আমরা বলে ফেলি, পেছনে আবার ভেতরে রাগ রেখে ওই রকম কিছু বলি না। যেটা হবে সামনাসামনি বলা হবে, পেছনে কিছু দরকার নেই যে আমার কথা ওর কাছে বললাম, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটা সংসার ভাঙার ক্ষেত্রে যথেষ্ট, আর কিছু লাগে না। আর যেহেতু এই অনুষ্ঠানটা কিন্নি ও তার পরিবার, তো আমরা এই বিষয়ে আরো প্রত্যেকটা অনুষ্ঠানে কথা বলবো, কিভাবে সংসারকে সুন্দর করা যায়, কিভাবে ঝগড়া করা যায়, সুখী পরিবার কিভাবে করা যায়, আমরা কি বলবো মানে ঠেলে ঠেলে টেনে টেনে সবকিছু বের করব। তো অবশ্যই আপনাদের থাকতে হবে, তো সংসারকে নিয়ে যদি গর্ব করার মতন কোনো একটা থাকে লাস্ট, তারপর আমরা একটা গেমে যাব, অবশ্যই গেমটা মজাদার হবে, বাড়ির সকলকে নিয়ে হবে, সেখানে কর্তা কর্তি ফ্যামিলি সকলে থাকবে। তো এখন একটু কথা হবে, তারপরে আমরা চলে যাব গেমে সরাসরি। তো সেই পরিবারকে নিয়ে যদি বলো, তোমার পরিবারকে নিয়ে, যে আমি যদি বলি তোমার পরিবার সেরা, কেন সেরা সেটা একটু একদম বিস্তারিত কিন্তু অল্প। দেখো আমার পরিবার সেরা কিনা আমি সেটা বলতে পারি না, কিন্তু আমার পরিবারের যে কথাটা সেটাই হচ্ছে আমার, যে আমরা একসঙ্গে মিলেমিশে আছি, ওইভাবেই থাকতে চাই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা সব সময় যেমন হাসি খুশি আনন্দ ফুর্তি নিয়ে আছি, দুঃখকে বড় করে দেখি না, ঠিক সেইভাবেই যেন জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি। আর প্রত্যেকটা মানুষের জন্য বলবো, প্রত্যেকটা ফ্যামিলিতে মন কষাকষি হয় থাকবেই, কিন্তু সেটাকে বড় করে দেখা যাবে না, যতটা পরিমাণ হালকা করে দেখা, তাহলেই ভালো থাকা যায়, নিজেও ভালো থাকা যায়,
অন্য কেউ ভালো রাখা যায়। খুব সুন্দর কথাই বললেন। আর ম্যাডাম, প্রথম থেকে প্রথমের একটা কথা আমি বলি যে শাশুড়িকে নিয়ে আমি বললাম যে শাশুড়ি কোনো কথা খারাপ লেগেছে কিনা, খুব একটি দারুণ উত্তর দিয়েছিল যে আমি বাড়িতে থাকলে আমার মাও তো খারাপ কথা বলে বা বকা দেয়, তো সেটাকে আমি সেভাবে মেনে নিয়েছি, তার জন্য শাশুড়ির সঙ্গে কোনো সময় মন মালিন্য হয়নি। এখন যেটা বললো যে প্রত্যেকটা জিনিস যত বড়ই হোক না কেন ছোট, যে আমার ছোট যা এরকম করেছে সেটা আমি এভাবে নেবো যে আমার ছোট বোন ভুল করতেই পারে, মানুষ মাত্র ভুল, এটা যদি এভাবে ভেবে নিই তাহলে আর প্রবলেম থাকে না। যদি আমরা নিই যে কেন করবে, আমি বড়, আমার সাথে এটা এরকম হওয়া দরকার নেই, কিন্তু এরকম করলো কেন, এটা করলে হবে না। তো প্রত্যেকটা বড় জিনিস ছোটোভাবে নিলে আমরা সুন্দরভাবে একটা পরিবার গঠন করতে পারবো এবং সেটা একদম এন্ড অব দি থাকবে। তো চলো, আমরা অনেক কথাই বললাম, অনুষ্ঠান কিরকম হলো সেটা অবশ্যই জানাবেন, আপনাদের বাড়ি আমরা যাব, যদি আমাদেরকে আমন্ত্রণ জানান, আমাদের ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে, অবশ্যই ফোন করে সেটা জানিয়ে দেবেন। তো আমরা আরেকটি গেম খেলবো, গেম হওয়ার আগে আরেকটা হয়ে যাক, এখানে চারজন রয়েছে, কিন্তু হবে এটা মজাদার গেম। তো গেমের শো, কথা বলার শো, আনন্দ করার শো, গল্প করার শো, তো গেমও হবে মাঝে মধ্যে, না তো কথা বলে একটু বোরিং হয়ে যায়, আমরা যারা দেখছি বোরিং হয়ে যায়, তাই না? তো বোন লাগারও বিষয় নিয়ে এখানে অনেক কিছু শিকার রয়েছে। তো আমি একটি গেম খেলবো, এখানে যেটা হয় শব্দ আমি উলটপালট করে দেবো, এটা দিয়ে একটা শব্দ পূর্ণাঙ্গ করবেন। তো আমি প্রথমে নেব, আপনাকে একটা দিলাম আমি ম্যাডামকে, আর আমার যিনি দিদি রয়েছেন আজকের অনুষ্ঠানে, দিদিকে একটা। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তোমারটা কি? আমারটা আশা ভোসলে। আশা ভোসলে, তো ঠিক আছে, খুব দারুণ ভাবে আমাদের এখানে যেটা অক্ষরটা ছিল আ ভোকার লয়াকার স্ব তালিবা সয়াকার, আর কার হয়েছে? নাশপাতি। নাশপাতি, তো নাশপাতি খুব একটি টাফি ছিল, তো অক্ষরটি ছিল তর অশিকার ন আকার প আকার স। তোমার হয়েছে? আমি জানি তুমি পারবে। উদয়পুর হয়নি অনেকক্ষণই আমরা খেলেছি, কথা বলেছি, গল্প করেছি, মজাও হয়েছে বটে। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি, এখন একটি গেম খেলবো। তো আমাদের এই গেমে আরো একজন পেয়েছি যার এই পরিবারে গুরুত্ব অনেকটাই, আমি জেনে নেব। তো আমরা কাকে পেয়েছি এখন? আমরা এখন পেয়েছি যাকে, ও আমাদের মনি, আমার পরিবারের চালিকা শক্তি। ও যদি না হতো তাহলে আমার পক্ষে এতভাবে কাজকর্ম, বাইরের জগৎ, ভেতরের জগৎ সামলানোর দায় হয়ে পড়তো। কাজেই ও আমাদের বাড়ির লোক, আমার বাড়ির মানুষ। তো অনেকটাই বর্ষা ওর উপর এবং অনেকটাই দায়িত্ব বলা যায় একটা পুরো পরিবারে। কত বছর ধরে আছেন আপনি? 15 বছর। 15 বছর ধরে আছেন, তো কিরকম লাগছে এখানে, এখানে এত এত আদর করে? আমার আমার খুব ভালো লাগছে। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাই। আচ্ছা, এই বাড়িতে? তো আপনি তো এটা বলবেন যে আমার বাড়ি এটাই, এটাই আমার বাড়ি, এটাই আমার বাড়ি। তো বুঝেই যায় যখন কাউকে আপন করে নেওয়া হয় সে মানুষটা কিন্তু আপন হয়ে যায়। তো আমরা সকলে এই জিনিসটা ফলো করব। তো আমরা যেটার জন্য এখানে এসেছি, একটা গেম রেখেছি, গেমটা হবে কি, এখানে অনেকগুলাই শোপিস আছে, এখানে সুন্দরভাবে সেট করা আছে। তো আমি ওদেরকে এখান থেকে চলে যেতে বলবো, মানে তাড়িয়ে দেবো, এক কথা তাড়িয়ে দেবো, তাড়ানোর পর আমি জিনিসগুলোকে একটু উলট পালট করবো, তারপর আসবো, আসার পর এখানে কোন কোন জিনিসগুলো উলট পালট হয়েছে সেগুলো জানবো। তো তার আগে কিন্তু একটা মিনিট দেখার সময় দেবো ওদেরকে, সকলকেই সুযোগ দেওয়া হয়, ওদেরকে দেওয়া হবো, তো সেই সুযোগটা কিন্তু সীমিত থাকবে এক মিনিট। তো চলো দেখো। আচ্ছা, এখান থেকে কি উঠিয়ে নেবে কিছু নাকি জাস্ট? না না, জাস্ট থাকবে, উলট পালট করা হবে। ঠিক আছে, এই দেখো মামন, দেখে আমি কিছু জিনিস এখানে উলট পালট করবো, সে জিনিসটা অবশ্যই ওদের নজরে আসে কিনা আমরা দেখব। প্রথমে যেটা করব, আমি এখানে তালা থেকে চাবিটা খুলে দেব। তারপর এখানে একটা শঙ্খ এভাবে ঘুরিয়ে দেব। তারপর আমি কি করব, কলমটাকে আমি বদলে এখানে দিয়ে দেব, আর এখানে মুভিংটা আমি অন্যদিকে করে দেব। চায়ের কাপটাকে আমি সিম জায়গাতে রেখে উল্টে দেবো।
আর এখানে লোগোটাকে একটু ঘুরিয়ে দেব। তা এই হলো মোটামুটি ম্যানেজমেন্ট, দেখা যাক ওদেরকে ডাকি কতটা ওদের নজরে আসে। চলো তোমরা যাওয়ার পর আমরা এগুলাকে একটু অনেকগুলো ময়লা পড়ে আছে সেগুলোকে একটু মোছে টুছে নিলাম। তো মোছার ক্ষেত্রে যদি একটু ডিরেকশন চেঞ্জ হয়ে থাকে সেগুলো তোমাদের নজরে আসে কিনা দেখব। বলো এখান থেকে কি আচ্ছা, তারপর ঘড়িতে একটা কিছু হয়েছে, একটা প্যান উঠেছে এখান থেকে, দুটো প্যান ছিল এটার মধ্যে। আচ্ছা, তো এই ছিল প্যান, একটাই ছিল না, দুটো ছিল, দুটো না প্যান একটাই ছিল, তারপরে তালা চাবিটা ঠিক হয়েছে, ওটা মুভ করেছে উল্টেছে এটা ঠিক, আর এটা ঘুরেছে এটা ঠিক, আর কলমটা যেটা বললে একটাই কলম ছিল কিন্তু যে কলমের ইয়েটা এরকম হলো। তো তো সুন্দর হলো, অনেকক্ষণ সময় কাটালাম। তো বেশ কিছুক্ষণ মজা করেছিলাম, গল্প করেছিলাম, মজার গেম হয়েছে অনেক, আর কোথায় সেটা তো আপনি জানেনই, আপনারা জানেনই। তা কি পরিবার, দেব পরিবার, ঠিক তো ছিলাম দেব পরিবারে, দেব পরিবারের দিনিস গিন্নি কর্তা এবং পরিবারের সকলের সঙ্গে কথা হলো, গল্প হলো। তো অনুষ্ঠান আমরা এখনই শেষ করবো, আমরাও আসবো আপনার বাড়িতে, অবশ্যই আমাদেরকে আমন্ত্রণ জানাতে হলে একটা ফোন করতে হবে, ফোন নাম্বার ঠিক স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা ফোন করবেন, আমরা ঠিক চলে আসবো আপনার বাড়িতে, অনেক গল্প হবে, মজা হবে, কথা তো হবেই। তো এখন আপনাদের জন্য কিছু একটা উপহার রয়েছে ছোট্ট। আমরা আসবো আপনার বাড়িতে, আমরা অনেক কথা জানবো আপনার পরিবারে। তো তো আপনারা কিছু বলতে চান? হ্যাঁ, আমরা বলতে চাই সবাই দেখুন জি ত্রিপুরা, আর বলতে চাই সবাই দেখুন গিন্নি ও তার পরিবার। এই অনুষ্ঠানের নামকরণ করেছেন ইনি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন জি ত্রিপুরা। নমস্কার।